বড় বড় আলী মোলামার আল্লাহর অলি হবে পীর বুজুর্গর আল্লাহর অলি হবে এই কথা মিথ্যা কথা জয়নি কথা আর সত্য কথা হচ্ছে আপনার গড়ের চাকরও যদি আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি মানানোয়ন করে আপনার গড়ের চাকর আল্লাহর অলি হতে পারে কোরআন যে জন্যে নাজিল করেছেন শুধু কেবলমাত্র জিন্দা মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন মৃত মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই মৃত্যুর আগে একটা নেক সন্তান দুনিয়াতে রেখে মৃত্যুবরণ করে এই সন্তান তার জন্য যতদিন দান সাদাকা করবে তার জন্য দোয়া করবে ততদিন তার কবরের মধ্যে আল্লাহ রাবুল আলমী শান্তি নাজিল করে দিবেন বলুন কেউ যদি তার ভাই বাড়িতে যাওয়ার জন্য তার ভিটে বাড়ি থেকে যদি একটু রাস্তা সপর্দ করে দেয় আমার ভাই বাড়িতে ঢুকবে কিভাবে ঢুকবে একটু রাস্তা যখন আপনি করে দিবেন এই রাস্তা যতদিন থাকবে ততদিন আপনার আমল মধ্যে সবাব ঢুকবে বন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দু আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি মুসলমান সবে এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন গড়াও মুসলমান সবে এক হয়ে যাও ওয়াহির আলোকে জীবন গড়াও রসুল করিমকে নেতা মেনে শাসন চালাও সব কানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দো মুসলমান সবে একে হয়ে যাও ওহের আলোকে জীবন গড়াও রসুল করিমকে নেতা মেনে শাসন চালাও সব কানে জীবন সুন্দর সুখী হবে তোমার চুখী হবে দু উত্তম নেতা বাকার তারপর নেতা হলেন হাজার তোমার উত্তম নেতা হলেন বাকার তারপর নেতা হলেন হাজার তোমার ওটার রেখে চাকর উটের পৃষ্ঠ রে খে চাকর নেতা হয়ে রশিটা নে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দু জাহা গহনার ভিতর শ্রেষ্ঠ স্বর্ণ ধর্মের ভিতরে ইসলাম ধর্ম গহেনার ভিতর শ্রেষ্ঠ স্বর্ণ ধর্মের ভিতর ধর্ম সম্মানিত সভাপতি দিগার হাজর সম্মানিত সুধিমণ্ডলী জবনিকার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবাহ হুয়া তার আলিস দরবারে স্বতঃস্ফূর্তভাবে আমরা শুকুর গুজার হচ্ছে যে আল্লা তালা আমাদেরকে এই সুন্দর এত সুন্দর ডেকোরেশন মাইকিং লাইটিং প্রচারপত্র এই মাহফিলের ডেট করার পর থেকে নিয়ে মোবাইলে যোগাযোগ বিভিন্ন মাধ্যমে এলাকাবাসীকে জাগ্রত করা হয়েছে আজকে তেইশে মার্চ এই মাদ্রাসা প্রাঙ্গনে ইসলামী জলসা হবে আমি মনে করি এই মাদ্রাসা এই এলাকার জন্যে একটা নক্ষত্র এলাকার জন্যে একটা নক্ষত্র তুল্য আর তারই পাশে বাৎসরিক মাহফিল এলাকায় এই দাওয়াত অনেক আগে পৌঁছেছে আমি স্বনির বন্ধন অনুরোধ করছি কোরআনকে অবজ্ঞা করবেন না ইসলামী জলসা থেকে নিজেকে বিরত রেখে চা স্টলে বাজারে বাড়িতে বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে বিশাল নিয়ামত থেকে আপনি বঞ্চিত থাকবেন না এখন থেকে সর্বোচ্চ সাড়ে তিন থেকে হয়তোবা চার ঘন্টা এই মসজিষ্টা থাকবে এই সাড়ে তিন চার ঘন্টা আলোচনার জন্যেই কর্তৃপক্ষের এই হাজার হাজার টাকা প্রায় লক্ষাধিক টাকা তাদের খরচ আপনারা কিছু শুনবেন আল্লাহর কথা নেবেজির আদর্শের কথা আপনারা শুনবেন আপনাদের জীবনে কিছু হেদায়েত চলে আসবে এজন্যে কর্তৃপক্ষের এই আয়োজন আর আপনারা যদি এদিক সেদিক ঘোরাফেরা করে সময়টাকে ক্ষেপণ করে দেন আমি জানি না আল্লাহর আদালতে আপনার কি জবাব হবে সম্মানিত মণ্ডলী এজন্যে বক্তব্যের শুরুতে আপনাদেরকে আহ্বান করছি আপনারা মসজিষে চলে আসুন দিনের আলোচনা শুনুন নিজে কোরআন পড়তে পারেন না এমন অবহেলিত মানুষ এমন নালায়ক মানুষ এই সমাজে বহু বসবাস করছে কিন্তু যারা একটু কোরআন বোঝাবার জন্য আপনাদের কাছে এসেছে তাদের মুখে আল্লাহর বাণী শোনেন হতে পারে আজকে এমন কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন হবে এমন কিছু কাসাস এমন কিছু নসিহত আপনাদের সামনে উপস্থাপন হতে পারে যে উপস্থাপন এবং নসিহতের কোনো একটা অংশ আপনার জীবনের একটা মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ কোরআনে কারিম পৃথিবীতে এসেছেই লোহামার্কা বক্রতায় তারপরে হদায়ত শূন্য গুমরাহী জীবনযাপন যারা করে একমাত্র তাদেরকে হেদায়েত করার জন্যে সঠিক পথের দিশা দেওয়ার জন্যেই আল্লাহ রব্বুল আরামিন কোরআনে কারিম নাজিল করেছেন যদিও আমাদের দেশে আমরা কোরআন পড়ি মৃত মানুষের কবরের কাছে যাইয়া মানুষ মল্লে পড়ে মানুষকে সামনে রেখে আমরা কোরআন পড়ি আমরা কোরআন পড়ি গুরুস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ি মানুষ যখন মুমুষ্য অবস্থায় থাকে এই ব্যাপারে কোরআনে কারিমের যত ব্যবহার হচ্ছে সবগুলি হচ্ছে দা আর কোরআনের দাবি যেটা এটা হচ্ছে কোরআন আসছে এই বিশ্ববাসীকে হেদায়ত করার জন্যে বিশ্ববাসীকে সতর্ক করার জন্যে বিশ্ববাসীকে দুনিয়া থেকে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে এই হেদায়তের রাস্তাটাকে সুগম করে দেওয়ার জন্য আল্লাহ রবা আলমিন কোরআন নাজিল করেছেন আমরা বিভিন্ন উপায়ে কোরআনকে ব্যবহার করি কেউ বা কোরআন দিয়ে তাবিজ লেখি তাবিজ ব্যবহার করি কেউ বা আলেম দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে খতমে শিফা খতমে খাজে গান খতমে ইউনুস পড়ি এভাবে করে আমরা কোরআনের ব্যবহার করছি কিন্তু আসলে কোরআনে কারিমের আদ্যপান্ত পাঠ করলে দেখা যায় যে আল্লাহ সুবহান হুয়া তালা কোরআন যে জন্যে নাজিল করেছেন শুধু কেবলমাত্র জিন্দা মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন মৃত মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই এই জন্যে কবর পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করার মধ্যে কোনো বেনিফিট নাই কারণ যিনি কবরে শুয়ে আছেন আপনি তো তাকে কিছু শোনাতে পারবেন না আপনি তেলাবাদ করলে তিনি শুনবেন না আর যারা জিন্দা মানুষ আল্লাহ রব্বুল আলমিন যখন কেতাব দিলেন এই কেতাব পাওয়ার পরে তিনি জিন্দা মানুষদেরকে আহ্বান করেছেন মক্কার মানুষদেরকে আহ্বান করেছেন তাদেরকে ডেকে ডেকে তৌহিদের দাওয়াত দিয়েছেন কোরআন মাফিক জিন্দিগি গঠন করার জন্যে আল্লাহ সুবাহ এই কোরআন নাজিল করেছেন যারা জাহেলিয়াতে বক্রতায় পথভ্রষ্টায় পথভ্রষ্টতায় গুমরাহিতে নিমজ্জিত আছে একমাত্র তাদেরকে এই কোরআন দিয়ে স্বচ্ছ মানুষে হেদেতপূর্ণ মানুষে পরিণত করেছেন নাবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আসেন আমরা যেহেতু এটা কোরআনের মাদ্রাসা এবং একটা খানা এখানে কোরআনের হেফস হয় কোরআনটাকে মুখস্ত করে মেমোরিতে ধারণ করে এই ছেলেগুলি এই মাদ্রাসা থেকে বেরিয়ে বড় বড় মাদ্রাসায় পড়ে তারা মোহাদ্দেশ হবে তারা মুফাসের হবে তারা বড় দার্শনিক হবে তারা বড় আলেম হবে তারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে রিয়াদ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে তারা মালয়েশিয়ান ইসলাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে অতপর এই কোরআনের খেদমত তারা আল্লাহর জমিনে করবে এই জন্যই কিন্তু এই হেফসখানা এলাকাবাসী হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে হেফখানা প্রতিষ্ঠিত করেছে এটা বিরাট বড় বেনিফিটের ব্যাপার যারা হাফেজ আল্লাহ কোরআনকে তারা তাদের মধ্যে ধারণ করার তারা প্রতিটা আয়াত মুখস্থ করার জন্যে বার বার হেলে দুলে একবার নয় দুইবার নয় কোন আয়াত মুখস্থ করতে যাইয়া হাজার বার মোতওয়ালা করছে হাজার বার তারা তেলাবাত করছে আল্লাহ নবী বলেন মান কার হারফম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা আল্লাহর কোন বান্দা যখন কোরআনের একটা হরফ পড়বে একটা হরফ যদি আল্লাহর কোন বান্দা পড়ে হাফেজ সাহেব পড়ুক হাফেজের উস্তাদ পড়ুক আর যিনি নাকি রিকশাওয়ালা হোক ঠেলাওয়ালা হোক কুলি হোক মজুর হোক যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ পড়বে বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে একটা নয় দুইটা নয় দশটা সওয়াব দান করেন লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুম হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন আল্লাহ নবী উম্মতদেরকে উৎসাহ প্রদান করার জন্য বলেছেন আমি তোমাদেরকে কথা বলি না যে আলিফ একটা হরফ আলিফ লাম মিম একটা হরফ বরং যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে সে ব্যক্তি যেন তিনটা হরফ পরে আলিফলা মিম পড়লে পরে তার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তিরিশটা সবাব দান করবে আল্লাহর বান্দা যখন বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য একটা নয় দুইটা নয় একশত নব্বইটা বেসিক সবাব আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে দান করেন একজন হাফেজ সাহেব যখন কোরআনে ক্যানিম মুখস্ত করেন আয়াতগুলি মুখস্থ করেন এক একটা আয়াত পড়তে যদি যদি বার তিনি বারবার এটা যাইয়া পড়েন আপনি হিসাব করে কুলাতে পারবেন না একজন ছাত্র সে কত নেকি অর্জন করছে প্রতিদিন কোরআন মুখস্থ করতে যাইয়া বলুন আলহামদুলিল্লাহ একজন হাফেজ ছাত্র একটা আয়াত মুখস্থ করতে যাইয়া হাজার বার পড়তে হয় আল্লাহ এবং তার রসুল এ কথা বলেন নাই এভাবে বারবার পড়লে আমি এত সবাব দিতে পারবো না কারণ আল্লাহ বান্দাকে বেকাইয়ের হিসাব দান করেন হিসাবের বেকাই হিসাব সবাব দান করেন আল্লাহর যখন কোরআনে কেরেমের আয়াতগুলি পড়বে তো আমি আপনাদেরকে যে কথাটা প্রাথমিকভাবে বোঝাতে চাই এটা হচ্ছে যে কোরআন যে জিন্দা মানুষের জন্য আসছে আপনাদের পরিচিত কিছু আয়াত পড়ে আমি আপনাদের সামনে প্রমাণ করব। তখন আপনাদের আস্থা আসবে আমার কথার উপর আপনাদের একটা বিশ্বাস হবে নচেত প্রচলিত কথার উপরে যখন আমি একটা কাউন্টার দেব। তখন আপনাদের কাছে মনে হবে মলানা সাহেবকে দাওয়াত করে আমাদের আমলের আল্লাহ করে আমরা তোমর্ষ অবস্থায় সুরাইয়া সিন পড়ি কবর জিয়ারত করলে পরে যাইয়া সুরায় ফাতেহা পড়ি সুরায় ক্লাস তিনবার পড়ি সুরায় তাকাসুর পড়ি ইত্যাদি ইত্যাদি আমরা পড়ে থাকি মানুষ যখন কোনো আপদ বিপদ মুসিবত অথবা বিশেষ কোনো রোগগ্রস্ত হয় তখন তো আমরা আলেম ওলামাদেরকে দিয়ে খতমে খাজেগান খতমে শিফা খতমে ইউনুস এগুলি আমরা পড়াই এগুলির বিরোধী তাতে করছি এবার আসেন আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল বলেন এটা এমন এক kitab যে kitabের মধ্যে কোনো সন্দেহ নাই বলে তো প্রশ্নই ওঠে না আল্লাহ রব্বুলার আমিন বলছেন এই কিতাব আমি দিয়েছি কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই এই কিতাব হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন যারা নাকি দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি ফরহেজগার আল্লাহ ওয়ালা মানুষ যারা আল্লাহ পাকের ওলি যারা আল্লাহর বন্ধু যারা ওই সকল মুত্তাকি ফরহেজগারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কিতাব হিসাবে এটা নাজিল করেছি অতএব যে মানুষটা মরে যায় ওই মানুষটা আল্লাহকে ভয় করার কোনো সুযোগ থাকে না যে মানুষ মরে যায় ওই মানুষটা তা কবান হওয়ার সুযোগ থাকে না তার কারণ হলো আল্লাহ নবী বলেছেন ইদা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা বিংসালাসা সালাসা মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন কর্তন করে দেন আমলগুলি কাটাপ হয়ে যায় কোন আমল করতে পারে না আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না তাসপি পড়তে পারে না দান সজ্ঞা করতে পারে না নামাজ পড়তে পারে না হজ করতে পারে না জাকাত দিতে পারে না সব এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কর্তন করে দিয়ে বিশ্বনবী বলেছেন তিনটা আমল শুধু তার জারি থাকে তিনটা আমল তার প্রতিষ্ঠিত থাকে এর একটা আমল হচ্ছে বান্দা যদি সদগায়ে জারিয়া করে যায় সে যদি প্রতিষ্ঠিত কোন সদগা যে সদগাটা আবাদুন আবাদ থাকবে যেমন এই মাদ্রাসার সর্বপ্রথম যিনি শুরু করেছিলেন অবশ্যই একজন ভূমিদাতা আছে ভূমিদাতা যদি না থাকে তো তাহলে এই মাদ্রাসা জমি ক্রয়ের সময় মানুষের অকাতরে টাকা পয়সা দিয়েছে তো যারা ভূমি দিয়েছেন অথবা টাকা পয়সা দিয়েছেন দিয়ে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছেন এই মাদ্রাসা যতদিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত থাকবে কোরআন ছাত্ররা পড়বে হাফেজ সাহেবেরা কোরআন তেলাওয়াত করবে তারা কোরআন তেলাওয়াত করে হরফে যদি দশ নেকি পায় যিনি ভূমিদাতা জায়গা দাতা যিনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন তিনি যদি কবরে চলে যান অথবা জিন্দা থাকেন আল্লাহ রাবুল আলামিন ওই আমল নামায় যিনি পড়লেন দশ নেকি আপনার আমল নামায় আল্লাহ রাবুল আলমিন কবরে চলে গেল দশ নেকি করে প্রতি হরফে আপনার কবরের মধ্যে আল্লাহ ট্রান্সফার করে দিবেন রাস্তার মধ্যে মানুষেরা দাঁড়ায় থাকে বিভিন্ন স্টেশনে স্টেশনে লোকেরা যেন রৌদ্রের তাপ এবং বৃষ্টির থেকে যেন বেঁচে যায় এই রাস্তার মধ্যে কেউ যদি একটা যাত্রী ছাউনি তৈরি করে দেয় এটা সদগায় জারিয়া কেউ যদি একটা মসজিদ প্রতিষ্ঠিত করে এটা সদগায় জারিয়া কেউ যদি একটা এতিমখানা বানায় দেয় এটা সদগায় জারিয়া কেউ যদি তার ভাই বাড়িতে যাওয়ার জন্য তার ভিটে বাড়ি থেকে যদি একটু রাস্তা সফর্দ করে দেয় আমার ভাই বাড়িতে ঢুকবে কিভাবে ঢুকবে একটু রাস্তা যখন আপনি করে দিবেন এই রাস্তা যতদিন থাকবে ততদিন আপনার আমল নামার মধ্যে সবাব ঢুকবে এই হচ্ছে সদ্গায় জারিয়া আল্লাহ নবী বলেন আও এলমিনিয়ন তাফা অবিক আল্লাহর কোনো বান্দা যখন উপকারী বিদ্যা অর্জন করবে আমাদেরকে আমাদের উস্তাদেরা কোরআন পড়াচ্ছে আমরা আমাদের ছাত্রদেরকে কোরআন পড়াই ওই ছাত্ররা একদিন ছাত্রদেরকে পড়াবে আমি তেলাবাদ করলে যে সবাব হবে এই সবাব আমার উস্তাদও পাবে আমার উস্তাদকে যিনি পড়াইছেন আমার তেলাবাতের সওয়াব আমার উস্তাদের উস্তাদও পাবে এটা হচ্ছে আউ এল মিনিয়ন তাফাও বিহি বলুন সুবাহ উপকারী বিদ্যা যেই বিদ্যার দ্বারা দুনিয়া এবং পরকাল দুইটাতে কল্যাণ সাধিত হয় যেই বিদ্যার দ্বারা আল্লাহ রেজাবন্দি হাসিল করা যায় যেই বিদ্যার দ্বারা আল্লাহর বান্দা আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারে তার ইবাদতের দ্বারা ইবাদত করতে কাজে লাগে ওই উপকারী বিদ্যার সিলসিলা যতদিন থাকবে ততদিন তার কবরে সবাব বসতে থাকবে আল্লাহ নবী বলেছেন কেউ যদি মৃত্যুর আগে একটা নেক সন্তান দুনিয়াতে রেখে মৃত্যুবরণ করে এই সন্তান তার জন্য যতদিন দান সাদাকা করবে তার জন্য দোয়া করবে ততদিন তার কবরের মধ্যে আল্লাহ রাবুল আলমী শান্তি নাজিল করে দিবেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন একজন অসহায় পিতা মাতা যখন কবরের মধ্যে যদি কোনো আজাবে থাকে যদি জাহান নামের জলাঞ্জলিতে থাকে সর্পের মুখে থাকে কবরের আজাবের মধ্যে যদি কোনো বাবা মা থাকে আর ওই বাবা মার কবরের পাশে যাইয়া যদি কোনো সন্তান আল্লাহর কাছে দোয়া করে অথবা ওই সন্তান যখন তার পিতা মাতার জন্যে মসজিদ মাদ্রাসায় এটি মনার দুস্থ গরিবের মাঝে যদি তারা টাকা পয়সা ব্যয় করে দান সাদাকা করে সন্তানের দান পিতা মাতার জন্যে এমনভাবে কবুল হয়ে যায় যখন সে দিবে যখন সে দোয়া করবে সাথে সাথে কবরের আজাব কে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত করে দেন এজন্য মুসলমানদেরকে প্রায় সময় বলি প্রায় আলোচনায় বলি ও মুসলমানেরা তোমাদের যে সকল বাপ মা দুনিয়া থেকে চলে গেছে তারা তোমাদের জন্য ঘর রেখে গেল ভিটে বাড়ি রেখে গেল তোমাদের জন্য জমি জায়গা রেখে গেল তোমাদের জন্য ইন্ডাস্ট্রি কলকারখানা রেখে গেল ওই বাপ মার রেখে দেওয়ার সম্পদ তুমি চষে চষে খাচ্ছ তোমাকে অনুরোধ করে বলছি বাপ মাকে মৃত্যুর পরে ভুলে যেও না মাঝে মধ্যে মায়ের কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে যদি দুই ফোটা চোখের পানি ছেড়ে দিতে পারো তোমার বাবার জন্য যদি বলতে পারো রব্বি রাহাম হোমা কামা নি সগির তুমি দোয়া করবে জমিনে আর আর মালিক যিনি কুলকায়নাতের মালিক যিনি তোমার দোয়া এমন ভাবে কবুল করবেন দোয়া করার সাথে সাথে দান করার সাথে সাথে আল্লাহ আলামিন তোমার বাবার কবর তোমার মায়ের কবরকে জান্নাতের কে করে দিবে এই তিনটা কাজ মানুষের মৃত্যুর পরেও প্রতিষ্ঠিত থাকে এজন্য বলতেছিলাম মৃত্যুর পরে তেলাওয়াত শোনারও সুযোগ নাই করারও সুযোগ নাই হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি যারা ফরহেজগার যারা আল্লাহওয়ালা মানুষ আল্লাহকে যারা ভয় করে ওই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য এই কোরআনে কারীম নাজিল করেছেন যারা মুত্তাকি মানুষ মুত্তাকি কারা মুত্তাকি হলো তারা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু আল্লাদিন আয়ো মিনু না বিল গয় বিভয়ু কেমু না সলতকনাভুম ইউন ফিকোন মুত্তা হচ্ছে তারা যারা আল্লাহকে না থেকে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহদিন আয়ো মিনু না বিল গয়েব প্রতি বিশ্বাস করেছে গায়েব হচ্ছে নাম্লাহ আমরা দেখি নাই গায়েব হচ্ছে জান্নাত দেখি নাই গায়েব হচ্ছে জাহান্নাম দেখি নাই গায়েব হচ্ছে কবর আজাব আমরা দেখি নাই গায়ে হচ্ছে ফেরেস্তা দেখি নাই এই সকল গায়েবের প্রতি জানা নাকি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে আমার মুত্তাকি বান্দা তারা হচ্ছে আমার পরহেজগার বান্দা আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাকুম ইয়ুনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দা হচ্ছে তারা যারা নাকি দৈনন্দিন জীবনে বেশি পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করে পাঁচ রক্ত সালাত প্রতিষ্ঠিত করার পরে ওই সকল বান্দারা পরকালীন জীবন তার আছে কবর আছে মিজান ফুলছে আছে হাসনের ময়দান হবে আল্লাহ রাবুল আপনাকে আসামির কাঠগোড়ায় দাঁড় করাবেন আল্লাহ আপনাকে জান্নাত জাহান্নামের নামের করবেন এই পরকাল সম্পর্কে যে সকল বান্দারা দুনিয়াতে থাকতে কনিষ্ঠ বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল বাকারার শুরুতে বলছেন তারাই হচ্ছে মোত্তাকি তারাই হচ্ছে ফরহেজগার বলুন সুবাহান আল্লাহ আল্লাহকে দেখি নাই আমরা বিশ্বাস করেছি আপটি বলে ফেরেস্তা দেখি নাই বিশ্বাস করেছি জান্নাত জাহান্নাম দেখি নাই কোরআনের জাহান্নামের কথা আসছে জান্নাতের কথা আসছে আল্লাহ নবী মেসেজ দিয়েছেন এই জন্য আমরা বিশ্বাস করেছি না দেখি একটা বিষয়ের প্রতি বিশ্বাস করা আমার আপনার কাছে দাম হতে না হতে পারে কিন্তু আল্লাহর কাছে এই বিশ্বাসের অনেক অনেক দাম এজন্য একজন মানুষ যখন আল্লাহ পাকের অলি হতে চায় আমরা তো মনে করি বাংলাদেশে ভারতীয় উপমহাদেশে যারা নাকি নিজেকে পীর বলে দাবি করে ওই পীর বলে দাবি করে যারা নাকি দরবার সাজাইয়া বসেছে তারা হচ্ছে কেবল আল্লাহর অলি তারা হচ্ছে পীর তারা হচ্ছে বুজুর্গ জিনা তাদের মধ্যে ভণ্ড থাকতে পারে টাউট থাকতে পারে অবসলমানের আল্লাহ রাবুল আমি সুরাতুল ইউনুসের মধ্যে বলছেন আলা إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الله ربنا العالمين بولن عمار أولي جارة بندو جارة আমার মুত্তাকি ফরহাজগার বান্দা যারা যারা আমার অলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো পেরেশানি নাই আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ পাকের ওলি যারা লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোন ভয় নাই তাদের কোন পেরেশানি নাই কিন্তু ওলি কারা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার সংজ্ঞা দেন নাই তা বুঝায়া দেন নাই এখন আমরা বিপাকে পড়ে গেলাম আল্লাহ যে বলেন আল্লাহর অলি যারা তাদের কোন ভয় নাই তাদের কোনো পেরেশানি নাই কিন্তু ওলি কারা আল্লাহ তাআটা বলেন নাই এবার আরেকটু আয়াত যদি আপনি সামনের দিকে আগান পরে রায়ত আল্লাহ পাক বলে দিয়েছেন আমানু আল্লা দিন জানা নাকি আমি আল্লাহকে ভয় করে চলে এবং আমার প্রতি ইমান আনয়ন করেছে আল্লা দিন আমানু ও কানু ইত্তা আমার প্রতি মানানার আনার পর জানা নাকি আমাকে ভয় করে তারাই হচ্ছে আমার অলি তারাই হচ্ছে আমার বন্ধু অতএব এই অলি এই বন্ধু একজন রিক্সা চালক হতে পারে ঠেলাওয়ালা হতে পারে কুলি হতে পারে মজুর হতে পারে অতএব কোন রিক্সাওয়ালা আল্লাহ অলি হতে পারে না এই কথা নিঃসকতা বড় বড় আলিমুল আমার আল্লাহর অলি হবে পীর পুজুর্গের আল্লার অলি হবে এই কথা মিথ্যা কথা জারেনই কথা আর সত্য কথা হচ্ছে আপনার গোড়ের চাকরও যদি আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতিমানয়ন করে আপনার গোড়ের চাকর আল্লাহর অলি হতে পারে আল্লাহ কোরানে বলেছেন অবসান মান আল্লাহাদীন আমানু কানু বলছেন যারা ঈমানদার আর যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে আল্লাহ পাকের অলি তারা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু আল্লাহর ভয় অন্তকরণে জাগ্রত বড় কঠিন ব্যাপার সকলের দ্বারা সম্ভব হয় না যদি মানুষ আল্লাহর ভয় অন্তকরণের মধ্যে জাগ্রত করতে পারে আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ পাকের কাছে বড় দামি মানুষ হয়ে যায় সুরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ রা পুনে আপনাকে আমাকে আশ্বাস দিয়েছেন ইয়া

এই দুইজন থেকে আমি অসংখ্য অগণিত নারী পুরুষ গোটা বিশ্ব চরাচরের মধ্যে আমি বিস্তৃতি ঘটায় আছি আল্নাকুমস বা ওয়াকাবা ইলালি তারফু আমি তোমাদের মধ্যে বংশে বংশে বিন্যস্ত করেছি গোত্রে গোত্রে বিন্যস্ত করেছি আমাদের দেশে এবং আরব বিশ্বে রসুরুল্লাহ জামানে আমরা কিছু বংশের কথা জানি একটা হচ্ছে বনু নাজির গোত্র বনু হাসেম বন করাইস তারপরে আপনার কি বলে বন হাসেম বন কোরাইস বন নাজির বাংলাদেশে চৌধুরী মুন্সী পাঠান সরকার এই ধরনের গোত্রগুলি আমাদের দেশে আছে ঠিক কিনা বলেন আছেন আপনাদের দেশে সরকার বাড়ি পাঠান বাড়ি চৌধুরী বাড়ি আপনার নাম কি বলছে আমার নাম আব্দুল সালাম তালুকদার উনি তালুকদার বাড়ির মানুষ আপনার নাম আমি আবদুল্লাহ সরকার এই যে একজন আরেকজনের কাছে পরিচয় দিচ্ছে আল্লাহ রাবুল আলমিন বলছেন তবে শুনে রাখো ইন্না আকর মা কং তোমাদের এই বংশমর্যাদা তোমাদের আভিজাত্ব তোমাদের এই বংশ মর্যাদা তোমাদের আভিজাত্ব তোমাদের টাকা পয়সা তোমাদের চেহারা তোমাদের ধন দৌলত আমি আল্লাহরব্বুল আমিনের কাছে দুই পয়সার দাম নাই আল্লাহরবুল আলামিন বলছেন আমার কাছে দাম হচ্ছে ভ্যালুয়েশন হচ্ছে যে মানুষটা যে বংশের হোক না কেন যে মানুষটা যেই মজাবের হোক না কেন যে মানুষটা যেই দলের হোক না কেন আমার কাছে সম্মানী মানুষ ওই মানুষটা যার মধ্যে যত ভয় আমার বেশি ওই মানুষটার আমার প্রতি মর্যাদা আমার কাছে মর্যাদা বান বেশি যার মধ্যে যত তাক ওই তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি যদি চেহারার কারণে আবিজাত্যের কারণে টাকা পয়সার কারণে ক্ষমতার কারণে যদি মানুষের আল্লাহর কাছে প্রিয় বান্ধা হতো তাইলে হজরতে বেলালের মতো মানুষ হজরতে বেলালের মতো মানুষ চিনেন না আপনারা বেলালকে ইসলামের প্রথম আল্লাহ নবীর নির্বাচিত প্রথম মহাজিন মসজিদে নবীর হজরতে বেলাল কণ্ঠ ভালো না গলার মধ্যে জড়তা শীন উচ্চারণ করতে পারে না রসুল কারিম সাল্লাহ কাছে একদিন সাহাবিদের মধ্য থেকে কেউ এসে বলছেন আপনি বেলালকে আজান দেওয়ার জন্য হুজুর নিযুক্ত করেছেন কিন্তু বেলালের আজান তো সুন্দর লাগছে না ওই আসাদু আল্লাহ বলতে পারে না কি বলে আসাদু আল্লাহ বলে গলার মধ্যে জড়তা আছে কি পরিবর্তন করা যায় না রসুল কারিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বেলালের গলার জড়তা থাকার পরেও এই ব্যাপারে রসুলের কাছে মামলা আসার পরেও আল্লাহ নবী বেলালের তাকুয়া ফরহেজগারি আল্লাহ তার বিনয় বিনম্রতা এগুলি দেখে রসুল কারিম সালাম সাহাবিদেরকে বলছেন সিনু বিলালিন সিনু বেলাল যে জায়গার মধ্যে সিন বলবে ওই জায়গার মধ্যে তোমরা সিন ধরে নিবে এরপরও বেলালের মতন মোয়াজ্জিন পরিবর্তন করা যাবে না কত মর্যাদা কত সম্মান রসুল তাকে দিয়েছেন অ এত কালো এত কুচ্ছি আমার ভাইয়েরা একজন হাফসি গুলাম কিন্তু আল্লাহ সুবহান হওয়া তা আলাহা তাকে এত পছন্দ করেছেন এত ভালোবেসেছেন হদরতে বেলাল রাদী আল্লাহ তালা আনহুকে রসুলে কারিম সাল্লাল্লাহ আলু সাল্লাম জান্নাতে যাইয়া বেলালের কথা তিনি আশ করেছেন আল্লাহ আনবে যখন জান্নাতের মধ্যে তিনি ভিজিট করছেন পরিদর্শন করছেন জান্নাতে যখন তিনি হাঁটাহাঁটি করছেন তখন বিশ্বনবী বলেছিলেন আমি যেন মনে করতেছিলাম বেলাল আমার পাশে দিয়ে হাঁটতেছে তার সুতার আওয়াজ যেন আমি পাইতেছি হদরেতে বেলাল রাজ্লা তাল্লান টাকা নাই পয়সা নাই ধন দৌলত নাই চেহারা নাই এত কুৎসিত মানুষ বাংলাদেশের মানুষের এখন যে ঘৃণাতেই হিংসা আজকে যদি বেলালের মতো মানুষ কোনো সমাজে থাকতো বেলাল যদি কোনো গ্লাস দিয়ে পানি পান করতো কোনো প্লেটের মধ্যে খাবার খেত অন্য কোনো মানুষ ওই প্লেটের মধ্যে খাবার খেত না এদেশের মানুষের যে হিংসা যে বিদ্বেষ যে ঘৃণা মানুষেরা করে একজন আরেকজনকে বেলালের মতো কুৎসিত মানুষ কালো মানুষ যে প্লেটে খাইতো যেই গ্লাস দিয়ে পানি পান করতো আরেকজন এই গ্লাস দিয়ে পানি পান করতো না অথচ আল্লাহর কাছে এত দামি বেলাল জীবিত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে জান্নাতে পৌঁছে দিয়েছেন মৃত্যুর আগেই বলুন সুবহান আল্লাহ কেন দিয়েছেন আমলিয়াতের কারণে ইমানের কারণে তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাবুল আলমিন বেলালকে এত পছন্দ করেছেন শুধু বেলালের আমলটাই আল্লাহ দেখেছেন শুধু ইমানটাই দেখেছেন শুধু দেখেছেন বেলালের কথা কথা যেহেতু করলাম আরেকজন মানুষের আপনাদের মাঝে স্মরণ করাই দিতে চাই তিনি হচ্ছেন হজরে লোকমান হজরে লোকমান নবীনারসুলনা এই ব্যাপারে সই কোনো মত পাওয়া যায় না কিন্তু লোকমান তার সন্তানকে ডেকে ডেকে কিছু নসিহত করেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহর কাছে উপদেশগুলি এত ভালো লেগেছিল আল্লাহ রব্বুল আলমিন লৌহে মাহফুজের মধ্যে হজরতে লোকমানের কথাগুলি কোট করে রেখেছেন হাজার হাজার বছর পরে রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে কোরআনে কারিমের মধ্যে সেই উপদেশগুলি নাজিল করে দিয়েছে হজরতে লোকমান তাও বড় কালো মানুষ হাতিসের কেতাবে আমরা পাই হজরত লোকমানের ঠোঁটগুলি বড় ভারী ভারী ছিল দুইটা ঠোঁট অনেক মোটা মানুষের ঠোঁট মোটা হইলে কেমন দেখা যায় চোখগুলি বড় ডাগর ডাগর বটে কিন্তু চোখগুলি ছিল হলুদ কালারের কি বিশ্রী দেখা যায় সারাটা দেহ এত কালো তিনজন মানুষ পৃথিবীতে সবচাইতে কালো বর্ণের যাদের কথা হাদিসির কিতাবে পাওয়া যায় তার একজন হচ্ছে বেলাল একজন হচ্ছে হজরতে লোকমান আরেকজন হচ্ছে হজরতে উমর রাজি আল্লাহ তালানহুর একজন বৃত্ত একজন গোলাম ছিলেন বড় কালো এই মানুষগুলি আল্লাহ পাকের কাছে বড় দাম ছিল একজন যোগ্য পিতা কেমন করে সন্তানদেরকে নসিহত করে সন্তানদেরকে দিনের উপরে প্রতিষ্ঠিত করে সন্তানকে আমল শিখায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ভালো লেগেছিল যার জন্যে লোকমান নবীও না রসুল না তার কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হিসাবে সার্টিফাই করেছে কি বলছিলেন ইয়া বুনাইয়া ও আমার বেটা ও আমার বৎস ও আমার ছেলে ও আমার বাসাদন ভাষার মান কত সুন্দর আপনিও সন্তানকে শাসন করেন কিন্তু সন্তানকে অনেক গাইল মন্দ করে আপনারা শাসন করেন বেতাক্ষা নিয়ে ইচ্ছা মতো সাইজ করেন ছেলে ভুল করছে ছেলে পড়াশোনা করছে না নামাজ পড়ছে না ছেলেকে সাধু ভাবে না বলে আপনি কি করেন আপনি ছেলের মাকে গালি গালাস করেন সম্মানিত সুদী মন্ডল বলছিলাম আমরা শাসন করব এই ইতিহাস থেকে এই কাসাস থেকে উপদেশ গ্রহণ করব যে লোক মাতার ছেলেকে বলছিলেন ইয়া বুনাইয়া ও আমার বেটা ও আমার বৎস ও আমার ছেলে আমার শোনা মানি লা তুশিরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করো না বাবা ইন الشرك الا ظلم العظیم নিশ্চয় শিরিক করতে সবচেয়ে বড় জুলম আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক সন্তানকে ডেকে বলছে তুমি তাওহীদের উপরে থাকবা শিরিক করো না ইয়া বুনাইয়া কিমি সলা ও আমর বিল মা'রুফ ওয়ানহা নি মুনকার ওয়াসবিরু আলা মা আসাবাত ইন ذاলিক মিন আযমুল উমূর বেটা নামাজ পড়ো বাবা নামাজ পড়ো আর সমাজের মধ্যে খারাপ কাজ করে না বরং তো খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে আর ন্যায়ের প্রতি হকের প্রতি মানুষদেরকে দাওয়াত করবে হকের প্রতি মানুষদেরকে পালন করার জন্য বাধ্য করবে এই ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ তুমি করবে সন্তানকে কিভাবে গড়ে উঠাচ্ছেন আর আপনার ছেলে আপনার কাছ থেকে টাকা নিয়ে সেলুনের দোকানে বসে আমি মৌলানা শফিকুল ইসলাম সারা বাংলাদেশের অন্তত পঞ্চাশটা জেলাতে ওয়াজ করি কামিলে লেখাপড়া করেছি মাস্টার ডিগ্রি করেছি আজও আমি এসি সেলুনের মধ্যে পঞ্চাশ টাকা দিয়ে চুল কাটাই আর আমার ইয়াং জেনারেশন আপনাদের সন্তানগুলি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে ছেলুনের মধ্যে চুল কাটায় এটাকে চোর না বাটপার না চুরিতে ধরা পড়ে মায়ের খাইছে বোঝাই মুশকিল কিন্তু এ পর্যন্ত আপনি ছেলেটাকে ধৈর আবার সেলুনের মধ্যে নিয়ে চুলগুলি ঠিকভাবে আপনি কাটায় আসতে পারলেন না আপনি অযোগ্য পিতা আপনার টাকা দিয়ে আপনার সন্তান প্যান্ট কিনে বাজার থেকে এই প্যানের মধ্যে সৈদ্য তালি আবার কোনটা তালিও থাকে না সিরা প্যান্ট বাজার থেকে কিনে আপনার সন্তান পড়ে আপনার গায়ে বিদে না আপনার কাছে লাগে না আপনার কাছে তীরের মত বিষাক্ত তীরের মতন মনে হয় না আপনি যে মনে করছেন এই সেলের গরে আপনি হয়েছে আপনার গরে ছেলে হয় না আল্লাহ কেন কোরআন কারীমের মধ্যে একজন জ্ঞানী মানুষের উপদেশগুলি কোরআন হিসাব আল্লাহ সার্টিফাই করেছেন এবং তৎপরবর্তী যুগে আল্লাহ কোরআন হিসাব নাজিল করেছেন কেন দুনিয়ার মানুষেরা যেন কোরআন পড়ে হয়তো লোকমানের মত যুগ পিতা হিসাবে বিবেচিত হয় একজন যোগ্য পিতা হিসাবে যেন প্রতিষ্ঠিত হয় সন্তানদের মধ্যে যেন ইনসাফ কায়েম করে সন্তানদের মধ্যে যেন দিন প্রতিষ্ঠা করার যেন স্ট্রাগল তৈরি হয় এজন্য আল্লাহ লোকমানের কথাগুলি কোরআনে কোট করে দিয়েছেন আপনি ছেলের হাতে টাকা দিচ্ছেন স্বাধীনতা দিচ্ছেন ছেলে চুল কেটে আসে দিকে সোলা উপরে পাখির বাসার মতো এটা যে কোনো ভদ্রলোকের কাছে কোনো শিক্ষিত মার্জিত মানুষের কাছে আপনি যে পরিচয় দিবেন এই হচ্ছে আমার ছেলে পরিচয় দেওয়ার মতো না লজ্জার কথা শরমের কথা এটা আত্মসমালোচনা করবেন ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন এই ওয়াজ এখানে থুয়া যায় না এই হাজার হাজার টাকা খরচ করা কর্তৃপক্ষের এই জন্যে একটু কোরআন শোনাবো হাদিস শোনাবো এগুলি বাড়িতে নিবেন এটা আপনার ভালো গুণ এটা আপনার জন্য কল্যাণ কর দিক একজন মুমিন হিসাবে আমাদের কথাগুলি যদি কোরআনের হয় হাদিসের হয় ইনসাল্ট করবেন না আমরা কিন্তু বাজে কথা বলি না আমরা মাইক পাইলে লাগামহীন কথা বলি না কোরআন না হাদিস তেমন কথা বলি না যে কথা বললে আপনাদের দিল মন নরম হবে এমন ইতিহাস বলার চেষ্টা করি না কারণ এটা ওয়াজ না এটা আওয়াজ কোরআন হচ্ছে ওয়াজ হচ্ছে কোরআন হতে হবে ওয়াজ হচ্ছে কোরআনের তফসির হতে হবে অন্যথায় বাজে কোনো কথা যেটা আপনার কাছে অনেক সুন্দর লাগবে এটাও বলা যাবে না রসুল করিমসাল্লাম জীবনে বলেন নেই নবতী জীবনে একটা কথা দিনের ব্যাপারে আল্লাহ অনুমোদন করেন নাই এমন একটা কথা আল্লাহ নবীর জীবনে বলেন নাই আল্লাহর ব্লালমিন সার্টিফাই করে দিয়েছেন। আল্লাহ বললাম ওয়া মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আমার নবী কোনো কথা বলেন নাই মা আন্তেকো আনিল হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের খুশি খেয়ালের মতো কোনো কথা বলেন না দিনের ব্যাপারে একটা কথাও তিনি বলেন নাই ইনহুয়া ইল্লা হাই আমি রসুলকে যা বলতে বলেছি আমার রসুল তোমাদের মাঝে ঠিক তাই বলেছেন এই জন্যে আল্লাহ রবুন আর আমি বলতে বাধ্য হয়েছেন ওয়ামা আতাকুমার রসুলফাকুজু হু আমা নাহাকুম আনু ফান্তাহু আমার রসুল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা একমাত্র তাই গ্রহণ করো যা বারণ করেছেন নিষেধ করেছেন তা তোমরা প্রত্যাখ্যান করো এর নাম হচ্ছে ওয়াস এর নাম হচ্ছে নসিহত এর নাম হচ্ছে ইসলাম মনসুর হাল্লাদ ইতিহাস ইসলামে চলে না আব্দুল কাদের জিলারের কথা ইসলামের চলে না বাইজির মুস্তাফির ইতিহাস চলে না ইমাম আবু হানিফার নামে মিথ্যা কাহিনী ইসলামে চলে না ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাই এসার রোজি দিয়া ফজরের নামাজ পড়ছেন লোকেরা শুনলে পরে সুহান আল্লাহ বলে আহ উ করে কিন্তু ইমাম আবু হানিফার জীবন আদর্শের মধ্যে এমন কথা বলে কলঙ্ক লেপন করা যাবে না এটা জীবনে এগুলি ঘটে নাই একটা মানুষের মুসলমানিত্ব টিকে থাকে না আল্লাহ বলছেন রাতের বেলায় কিছু সময় তুমি সলাত আদায় করবে কিছু সময় তুমি ইবাদত করবে ইয়া আইয়ুহা আল মুযজাম্মিলাকুমিল লাইলা ইল্লা কালিলা নিস্ফাহু আও ইন কাসমিনহু কালিলা আল্লাহ বলছেন এই তকমলওয়ালা ওঠো সালাত আদায় করো রাতের কিছু সময় রাতের অর্ধেক অথবা তার চেয়ে কিছু কম সময় আল্লাহ রব্বুল আলামিন চাইতে বেশি ইবাদত বান্দা করবে এটা আল্লাহ অ্যাকসেপ্ট করেন নাই রসুল কর্তৃক আল্লাহ রব্বুল আলামিন এই ইবাদত রসুলের জন্য অ্যাকসেপ্ট করেন নাই যে আপনি সারা রাত আমার ইবাদত করেন শুকুর গুজারি বান্ধা হবেন জিনা না তার চাতে কিছু কম সময় কম্বলওয়ালা আর শুয়া থাইক না কারণ ঘুম আল্লাহ কর্তৃক নির্ধারিত এটা হচ্ছে একটা ইবাদত আপনি কিছু সময় ইবাদত করবেন কিছু সময় আপনি ঘুমাবেন আপনার স্বাস্থ্য ভালো থাকার জন্যে আজকে অন্তত সাত আট ঘন্টা পরিশ্রম করেছেন মেলে ডিউটি করেছেন প্রত্যেকের নিজ নিজ পেশায় ছিলেন এনার্জি লস হয়েছিল এনার্জি লেস হয়েছিল আপনি যখন আবার রাতের বেলায় ছয় ঘন্টা সাত ঘন্টা নিবিড়ে ঘুমাবেন আল্লাহ রবুল আলামিন এই ঘুমের মাধ্যমে আপনার শরীরে সারা দিনের এই শক্তি অপচয়্য হয়েছিল এটা আবার আপনার বডির মধ্যে আপনার দেহের মধ্যে আল্লাহ পাক সঞ্চালিত করে দেন বলুন সুবাহান আল্লাহ এই ঘুমাতে হবে তো ইমাম আবানিব সম্পর্কে আমাদের দেশে বক্তব্য আছে ইমাম আবানিব রহমতুল্লাহ আলাই এসারজিদে ফজর নামাজ পড়ছে চল্লিশ বছর স্ত্রীও কাদায় করে নাই এটা আরেকটা জুলুম করেছে তো তাহলে তিনি আল্লাহ অমান্য করেছেন আল্লাহ বলছেন ঘুমানোর জন্যে আর উনি দাঁড়া দাঁড়ায় নামাজ পড়ছে ওজু ঠিক রাখার জন্য সজাগ ছিল এখানে আল্লাহর অমান্য করছে অতএব ইমাম আবুানিফ এমন ব্যক্তি ছিলেন না ইমাম আবুয়ানিফে হাইলাইটস করার জন্যে মানুষ এগুলি বলে বেড়ায় ইমাম আবুয়ানিফে অতিরঞ্জিত প্রশংসা করার জন্যে মানুষ এগুলি বলে এই জন্য আল্লাহর নবী নিজে বলে দিয়েছেন আমার ব্যাপার করো না দরকারটা কি আমি তো আমি তো গোলাম আমি তো রসুল এর চেয়ে বেশি বইল না না তা তো রানীকে আমার আত্মহরাল না শিব নমারিয়াম আনা আব্দুল্লাহ ফকুল আব্দুল্লাহ ইউরাস উলি আল্লাহ নবী বলছেন আমার প্রশংসা বারাবারি করল না আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর গোলাম ফকুল আব্দুল্লাহ ইউয়া রাসৌলিফ এবং তোমরা অতটুকুলে আমাকে বইলো যে আমার নবী হচ্ছেন আমাদের রসুল হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের বান্দা এবং তার রসুল আমরা এটা বলি না প্রতিদিন মধ্যে দুই রাকাত পরে যখন আমরা বৈঠকে বসি ওই দোয়াটার নাম তাসাহুদ রাখা হয়েছে এই দুয়ার শেষের বাক্যের মধ্যে দুইটা ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয় দুইটা ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয় খেয়াল করে কথা কথাগুলি শুনবেন যদিও খালি মাঠ নিয়ে আলোচনা শুরু করেছি বিক্ষিপ্ত আলোচনা কিন্তু যা বলছি আকৃতাপূর্ণ কথা বলছি তাসাউদের শেষ বাক্যে আমি আপনি সকলে নারী পুরুষ সকলে বলছি আশাদু আল্লাহ ইলাহা ইহু ও আশাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহু রসুল তার অর্থ কি আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ সারা কোনো হক মাহবুদ নাই আমি আরো সাক্ষ্য প্রদান করছি মোহাম্মদ সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তার রসুল এই জন্য নাম হচ্ছে শাহাদাত দুইটা শাহাদাতের বাণী এর মধ্যে আছে আমি তো মনে করছি গুটি কয়েক শব্দের কিছু বাক্য এটা আমি পড়ছি এর ভ্যালুয়েশন কতটুকুন হতে পারে একদিন বুঝবেন এই শাহাদাতের বাণীর প্রসঙ্গ কি বলে দাম কত হতে পারে এই শাহাদাতের বাণীর মর্যাদা কতটুকুন হতে পারে যেদিন ময়দানে মহা আসরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসরের ময়দানে আপনি উপস্থিত হয়ে যাবেন সেদিন দেখবেন আপনার আমল নামার মধ্যে সালাত নাই সিয়াম নাই হজ নাই যাকাত নাই দান সাদাকা নাই পরোপকার নাই সবগুলি নষ্ট হয়ে গেছে অথবা আপনি আদায় করেন নাই কিন্তু এই যে শাহাদাতের মানে আপনি পড়েছিলেন কালেমে শাহাদাত পড়েছিলেন ওই কালেমে শাহাদাতকে কোনোদিন আপনি শিরকের দ্বারা আচ্ছাদিত করেন নাই শিরকের দ্বারা আপনি নষ্ট করেন নাই ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যে সকল গুনাগুলি আছে আপনার গুনাগুলি লিখতে লিখতে ফেরেস তারা নিরানব্বইটা বলিয়ম বানায় ফেলেছে মদ্দা বাসারিহি আপনার দৃষ্টিতে যতটুকু আপনার দৃষ্টি চলে যায় অতটুকু হচ্ছে এক একটা বলিয়মের পাতা এমন পাতার নিরানব্বইটা বলিয়ম পুরনো গুণা নিয়ে ময়দানে মহাসুরে আপনি যখন উঠবেন সেদিন আল্লাহ রব্বুল আলমিন দেখবেন আপনাকে ক্ষমা করার জন্যে কোনো শিলা নাই নামাজ নাই সলাত নাই কিচ্ছু নাই সিয়াম নাই জাকাত নাই কিচ্ছু নাই মুসলমান সেদিন আল্লাহ আপনার দয়া করবেন বলবেন আমার বান্দা আমল মধ্যে দেখো কালেমা এ শাহাদাত আছে কিনা যে স্বীকৃতি আমাকে দিয়েছিল একটা কাগজের মধ্যে ওই শাহাদাতের বাণীটা লেখার পরে আপনার নিরানব্বইটা বলিয়ম গুনার পাশাপাশি পাল্লার মধ্যে কাগজটা ছেড়ে দেওয়া হবে আল্লাহ রব্বুলান আলামিন সেদিন ওই কালেমা এ শাহাদাতের বাণীটাকে ভারী করে দিয়ে আপনাকে দুনিয়ার মতো দশটা দুনিয়ার জান্নাত আপনাকে দান করে দিবে এই হচ্ছে কালেমে শাহাদাত এই হচ্ছে শাহাদাতের বাণী রসুলকে রসুল হিসাবে স্বীকৃতি দেওয়া রসুলকে আল্লাহ পাকের আব হিসাবে স্বীকৃতি দেওয়া আমাদের দেশে তো মানুষ রসুল চিনে না আল্লাহ চিনে না আল্লাহকে রসুল মানে রসুলকে আল্লাহর জায়গায় বসায়া থয় মানুষের রূপ দরিয়া নবিয়ালেনে ভবেতে কুল্লু আলম লুইটা পরে যাহার চরণ তলেতে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ পরে না মানুষের রূপ দূরিয়া নবী আসলেন ভবেতে তার মানে কি উনি মানুষ না মানুষের রূপ দূরে এসেছেন যারা এই কথা বলে তারা এখনো রসুল চিনেন নাই আর রসুলকে যারা না চিনে রসুলের উপর হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স যাদের না থাকে রসুল যে একজন মানুষ হিসেবে পৃথিবীতে রেসালত নিয়ে এসেছেন আল্লাহ তাকে রেসালতের সার্টিফাই করেছেন এই আকিরা যাদের মধ্যে না থাকবে তার ইমানটাই এখনো পূর্ণ হয় নাই আমল তো দূরের কথা আগে তো আপনার ডুলা তলাওয়ালা থাকতে হবে

আসমানে যা আছে জমিনের মধ্যে যা আছে চন্দ্র সূর্য নক্ষত্রপুঞ্জ গাছ গাছালি এই জমিনের মধ্যে যা কিছু আছে চন্দ্র সূর্য পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে মাথা নত করে দেয় আমার সামনে সেজদা করে কুল কায়েনাতে যা কিছু সৃষ্টি আছে সব আল্লাহর দরবারে সেজদা দেয় কোনদিন রসুলের শানে এগুলি সেজদা দেয় না বলুন তো কুল্লু আলম লুইটা পরে যাহার চরণ তলেতে এই আখীত পোষণ করা হচ্ছে যে রসুল সাল্লাহ সাল্লামের কদমে সমস্ত সৃষ্টি সেজদায় নিপতিত হয়ে যায় না ওজুবিল্লাহ হেমিন জানে এগুলি দিয়ে কিন্তু মিলাদ পড়ে মিলাদ যে সাজা এ দেশের মানুষ এগুলি দিয়ে মিলাদ সাজা রসুলের ইতিখানের পরে রসুলের ইন্তানের পরে ইয়া রসুল সাল্লাহ বলে সম্বোধন করা যাবে না স্বস্তির নিশ্বাস ফেলানো যাবে না রসুলকে আহ্বান করা যাবে না তার কারণ ইয়া হচ্ছে হরফেনেদা আর হরফেনেদার একটা আমল হচ্ছে মুকাম কাউকে ডাক দিতে আহ্বান করতে যিনি আপনার দৃষ্টির ভিতরে আপনার কথা শুনবেন এমন ভিতরে যখন থাকবে এই তখন আপনাকে বলতে পারবেন ইয়া আবদুল্লাহ

ইয়া শব্দ ব্যবহার করে ডাক দিতে পারবে তার কারণ হলো বান্দা যখন ডাক দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেন واذا سالك عبادي عني فإني قريب اجب دعوة الداعي اذا دعان আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকেরা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে আপনি লোকদেরকে বলে দিন আল্লাহ এই কথা না বলে ডাইরেক্ট বলে দিয়েছেন ফাইনি করিব আমার ব্যাপারে যখন লোকের আপনাকে জিজ্ঞেস করবে আমি বলে দিচ্ছি আমি বান্দার অতিব নিকটে কত নিকটে আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে আমার যখন ডাক দেয় আমাকে যখন আহ্বান করে আমি আমার বান্দার ডাকে সারা সাথে সাথে সারা দিয়ে দিই বলুন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ কত নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের সামি তিনি যে সামি সর্বশ্রোতা তিনি যে বাসির তিনি সর্বদ্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আল হাই চিরস্থায়ী আল কাইয়ুম চিরধারক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত নিকটে আমরা যখন আল্লাহকে ডাক দেই এটা আওয়াজ করে দেই আর বাতিনী ভাবে দেই জাহেরি দেই আর বাতিনী ভাবে দেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানেন শুধু তাই নয় আলিমুম বিযাতিস সুদুর লাতিফুন খবীর অন্তঃকরণের মধ্যে বান্দার কোন জল্পনা কল্পনা এটা ভালো হোক চাই মন্দ হোক এটাও আল্লাহ জানেন আল্লাহকে চিনার জন্য বলছি না শুরুতে কেন আল্লাহকে চিনবেন এই জন্যে আল্লাহকে চিনলেই আপনারা এবাদতটা পারফেক্ট ভাবে করতে পারবেন আল্লাহর প্রতি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স এসে যাবে আর দুদিল বান্দা কাল মাসুর না পায় শ্মশান না পায় গোর রসুল আল্লাহর জায়গায় বসাই দিলেন আল্লাহ আল্লাহর জায়গায় বসাই দিলেন তো তাহলে আপনার এবাদত কোন দিকে যাবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে বুঝতে হবে তিনি যে কত নিকটে আমাদের তার মানে কি আমাদের দেশে টাকিতে হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান কেন আল্লাহ সব জায়গায় বিরাজমান থাকতে হবে কেন আল্লাহ সব জায়গায় বিরাজমান একতার মানে হচ্ছে আল্লাহর দুর্বলতা আছে আল্লাহ সব জায়গায় বিরাজমান থেকে পরিচালনা করতে হয় আর আল্লাহ বলেন ইন্না আলাল আরশে ইসতাওয়া আমার আল্লাহ আছেন আরশে সেখান থেকে ও আহাত বিকুল্লি শাইইন ইলমা আল্লাহ কোরআনে বলেছেন আমি আরশ আযিমে থেকেও আমার ইলম আমার দৃষ্টি কুল কায়নাতে সব জায়গার মধ্যে সমানভাবে প্রতিষ্ঠিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাসকুতু মি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামাহ আমি আল্লাহ রব্বুল আলামিন জানি আমার জ্ঞানের মধ্যে এটা আছে দুনিয়ার কোন বন জঙ্গল থেকে একটা গাছের পাতা যদি ঝরে যায় দুনিয়ার কোন মানুষ জানে না কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন অজানা থাকি না ওই গাছের পাতাটার খবর আমি আল্লাহ রব্বুল আলামিন জানি বলুন সুবাহান আল্লাহ এই কথাগুলি আল্লাহ কেন বলেছেন শুধু আপনি পড়বেন আর কোরআন বুকে নিবেন চুমু খাইবেন জিনা আয়াতুল কুরসি প্রতিদিন পড়বেন বোতাম খুলবেন বুকের মধ্যে ফু দিবেন জিনা আল্লাহ রাব্বুল আলামিন শুধু দাবি জানায়ছেন আমার এই কথাগুলি শুনে শুনে বুঝে বুঝে আমার উপরে তুমি পূর্ণ আস্থা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে একচ্ছত্র অধিপতি এই আস্থা তুমি পোষণ করবে যে ব্যক্তি জানবে বুঝবে আমার আল্লাহর পাওয়ার হচ্ছে তিনি জঙ্গলের একটা গাছের পাতা যদি ঝরে যায় একটা তেতুল গাছের মধ্যে কত পাতা আছে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পাতা আছে একটা পাতা যদি ঝরে যায় এটা আল্লাহ জানেন এই খবর যে আল্লাহ রাব্বুল আলামিন জানবেন আপনি যদি কোনো বান্দার জমির আইল বাঁকা করেন এটা কি আল্লাহ জানবেন না এটা জানবেন না हां মুসলমান আপনি যখন ওজনে কম দিবেন যিনি নাকি আপনার কাছ থেকে কেনার জন্য আসছে ক্রেতা যিনি মানুষ উনি টাকা দিচ্ছে আপনি আপনি মাল দিচ্ছেন কিন্তু যদি আপনার নীতির মধ্যে আপনার মেশিনের মধ্যে দুই নম্বরই কারবার করেন তাহলে যিনি নাকি গাছের পাতা জড়ে যাওয়ার খবর রাখেন আপনি যদি আপনার ক্রেতাকে ঠকান আপনি যদি আপনার ক্রেতাকে ওজনে কম নেন তো তাহলে বিশ্বাস করুন বড় জঙ্গলের খবর যিনি রাখেন অতল গহবরে বালিকা রাশির মধ্যে সমুদ্রের তলদেশে যে প্রাণীর খবর যে প্রাণীর খাদ্যের ব্যবস্থা আল্লাহ করে দেন ওই আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি কোনো ক্রেতাকে ঠকায়া দেন এই ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন এটা জানবে বহু মানুষ আছে বহু মানুষ কি সারা বাংলাদেশে যখন আপনার বাড়ির সীমানার পাশের ঘরটা উঠাইয়া নতুন করে ঘর করবেন এই তখনই ওই বাড়ির মধ্যে গন্ডগোল লাগছে আপনাদের দেশে কি হতে পারে আমাদের দেশে কি বলে আমাদের জেলায় ঢাকা কুমিল্লা নারায়ণগঞ্জ এই সাইডগুলিতে যেই বাড়িতে নতুন ঘর উঠায় পুরান ঘর ভাঙ্গা ওই বাড়িতে ঘর করা বন্ধ অথবা ঘর করছে পাশের মানুষটাকে জুলুম করে এমনভাবে ঘর উঠাচ্ছে তার সানসেটের পানি তার চালের পানি তার পাশের ভাইয়ের জমির মধ্যে পড়ছে তার ভাইয়ের জায়গার মধ্যে পড়ছে চেয়ারম্যানের কাছে যাচ্ছে আপনার মাতবরের কাছে যাচ্ছে বিচারকদের কাছে যাচ্ছে কিন্তু তার কোনো সম্পদ নাই সহায় নাই ক্ষমতা নাই কিচ্ছু নাই বিচার পর্যন্ত পায় না সমাজগুলিতে আজকে এমন ভাবে ভাইয়ে ভাইয়ে কাদা সরাসরি ভাইয়ে ভাইয়ে এমনি করে জুলুম চলছে অথচ আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করে দেওয়ার পরে তোমাদের ওই জাহেলিয়াত থাকার কথা নয় আল্লাহ পাবাইনা কোলো বিকুম ফা আসবাহ এ খোয়ানা আমি আল্লাহ কোরআন দিয়েছি এজন্যে তোমরা যেন এ কোরআন পড়ে পড়ে এই বাইয়ানাত গ্রহণ করে তোমাদের মধ্যে আমি আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছি কোনো বান্দার কাছে কোনো মুসলমান সমাজে কোরআন থাকার পরে ওই সমাজে কোন বান্দা আরেকজন বান্দাকে ঠকাতে পারে না তার উপর জুলুম করতে পারে না যদি সে আল্লাহকে ভয় করে যদি সে আল্লাহকে আল্লাহকে চিনে থাকে থাকে বুঝে আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য সূচিত করার জ্ঞান থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন মাহবুব আর রসুল হচ্ছেন আবেদ রসুল হচ্ছেন গোলাম তার বান্দা তার দাস দাস যা করে গোলাম যা করে গোলামি যেটা করে এটা আল্লাহর জন্য করে ইবাদত যার জন্য করা হয় তিনি হচ্ছেন মা'বুদ অতএব আমার আপনার জীবনের সমস্ত গোলামি হবে আমার আপনার জীবনের সমস্ত ইবাদত হবে কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ রাব্বুল বলছেন বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি নবী আপনি বলে দিন ইন সালাতি ইসচ আমার সালাত ওয়া নুসুকি আমার কুরবানি মমাহিয়া ইয়া মমা mati আমার জীবন আমার মরণ এই দুই শব্দ ব্যবহার করে টোটাল जिंदगीর কথা আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি বলুন আমার কুরবানি আমার সালাত আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র আমার রবের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি এই হয় এই তো চৈত্র বৈশাখ মাস আসছে উরুস শরীফের হিরিক সারা বাংলাদেশে পড়ে যাবে পবিত্র উরু শরীফ এক একটা গেট রাস্তার মধ্যে করতে যাইয়া খরচ হবে লাখ টাকা এমন শত শত গেট ছাড়া বাংলাদেশে চন্দ্রপুরি তারপর আপনার কি বলে আট রসি অমুক জায়গায় তমুক জায়গায় বিশাল মহাপবিত্র উরুশ শরীফ লোকেরা যাচ্ছে ছাগল নিয়ে গরু নিয়ে এটা সেটা নিয়ে সেখানে মান্নত করছে বিভিন্ন মাজারগুলিতে আজকে অনুষ্ঠানের হিরিক পরে গেছে যেখানে মাজার সেখানে উরুস কেন মাজারের মধ্যে আনন্দ উৎসব হয় কেন মাজার তো হবে শুধু জিয়ারতের জন্য মাজার মানে হচ্ছে জিয়ারতের জায়গা আপনি যখন কোনো কবরের পাশ দিয়ে যাবেন তাদের জন্য সালাম দিয়ে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহলাল দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিফুন নসরুল্লাহু lana ওয়া লাকুমুল আফিয়া এটা সার আর কি আছে এরপর আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থাকলে পরে কবরবাসীকে চিনলে জানলে পড়ে অথবা তাদের জন্য বলতে পারেন আল্লাহ কবরবাসীকে মাফ করে দাও তাদের গুণাখাতা মাফ করে দাও বাপমার কবরের কাছে গেলে আপনি বলবেন আল্লাহ আমার আব্বা আমার গুণাখাতা মাফ করে দাও কবরে শান্তিতে রাখো এর চাইতে আপনি কি বলবেন এই হচ্ছে কবরস্থানে জিয়ারতের বৈধ পন্থা রসুল বলেছেন ফাজুরু কিরুল মাউদ কবরের কাছে যাইও কবরের কাছে গেলে পরে কবর জিয়ারত করলে পরে তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে কবর জিয়ারত হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করে স্মরণ হওয়া কবরে গরু নিয়ে মুরগি নিয়ে যাওয়ার জায়গা না যারাই কবরে মগরু নিয়ে যায় মুরগি নিয়ে যায় ছাগল নিয়ে যায় বকরি ভেড়া নিয়ে যায় তারাই আল্লাহ সারা অন্য কারো নামে মৃত মানুষের নামে মান্নত করছে আর কুত্তার পায়খানা খাওয়া শুকুরের গোস্ত খাওয়া রক্ত খাওয়া মৃত জন্তু খাওয়া যেমন হারাম মাঝার দরকার মধ্যে মান্নত করা কোন গরু ছাগল এবং খাসি বকরির গোশত দিয়ে তৈরি করা ফিন খাওয়া কি বলে খুশি নিয়ে খাওয়া এমনি করে হারাম মুসলমানদের জন্য। জন্যেও বদা উহিল্লাভ হিলিল্লা আল্লাহর বুল আর আমিন বলছেন আল্লাহকে ব্যতিরে কি অন্য কারণ আমি মান্নত করার গোস্ত খাওয়া শুকরের গোস্তের মতন রক্তের মতন মৃত জন্তুর গোস্ত খাওয়ার মতন হারাম মুসলমান কিছু মনে করছে না মুসলমান কিছুই মনে করছে না যাকে দিচ্ছে যার জন্য দিচ্ছে সে কিন্তু পাচ্ছে না শাহজালাল ইয়ামিন রহমতুল্লা আলাই কোন কালে কোন যুগে মারা গেছে যে সময় টাকার দরকার ছিল টাকা নাই যে সময় লোক লক্ষ করে দরকার ছিল ওনার সঙ্গে যুদ্ধা নাই লোক নাই ভারত উপমহাদেশের দিন প্রতিষ্ঠার জন্য কত সংগ্রাম করেছেন কত জিহাদ করেছেন কত তাকবির দিয়েছেন কত শাসকদের সাথে যুদ্ধে মোকাবেলা হয়েছেন ওই সময় টাকার অভাব মুসলমান টাকা দেয় না শাহাদ আল্লাহ রহমতুল্লা আলাই মরে যাওয়ার পরে লোকেরা সেখানে টাকা কোটি কোটি টাকা দিচ্ছে কাকে দিচ্ছেন কে খাচ্ছে আপনি যাইয়া দেখেন এভাবে করে বাংলাদেশের বেশিরভাগ এই টাকা খাচ্ছে খাচ্ছে তারা গান্ধাখুর যারা প্রতিনিয়ত গান্দা খায় মদ খায় মাঝিবাজি করে মৃত্যু মানুষকে বিক্রি করে তারা আজকে ফায়দা লুটছে আপনার টাকা তো যাবে আপনার বাপমার পেছনে আপনার টাকা খরচ হবে এতিম দুস্থের পেছনে আপনার টাকা যাবে আপনার নিকটত্বর বেসনে আপনার টাকা খরচ হবে বৈধ পন্থায় আল্লাহ কর্তৃক নির্ধারিত যে বিষয়ে যে খাতে দেওয়ার কথা ওই বিষয়ে আপনি কি খুঁজে পাচ্ছেন না আল্লাহ বলছেন আল্লাহ বলেন আল্লাহ আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন নাবি লোকের আপনাকে জিজ্ঞেস করবে ইয়াস আলু না কামাদা ইউনফে তাদের যে সম্পদ আছে টাকা পয়সা আছে এগুলি তারা যখন ব্যয় করবে কোন খাতে ব্যয় করবে কোন দিক বিভাগে ব্যয় করবে আপনি বলে দিন কলমা আনফাক তুমিন খাইরিন ফালিল ওয়ালি দাইনি ওয়াল আকরামিন তারা তাদের টাকা পয়সা বৈধ পন্থায় খরচ করবে আর বৈধ পন্থার মধ্যে প্রথম যে কথাটা বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমাদের টাকা পয়সা দিয়ে তোমরা তোমাদের বাপমার পেছনে খরচ করো টাকা পয়সা দিয়ে যদি আমার বাপ মা উপকৃত না হয় আমার বাবার ওষুধ কেনার জন্য ব্যাডসের কেনার জন্য কাপড় সুপুর কেনার জন্য আমার আব্বা আম্মা সুখে সমৃদ্ধিশীল জীবনের জন্য আমার টাকা পয়সা যদি কাজে না লাগে আমি যদি আমার বাপ জন্য খরচ করতে না পারি আমার এই টাকা পয়সা আমার ছেলের মেয়েদের পেছনে খরচ করা স্ত্রীর পেছনে খরচ করা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের পেছনে খরচ করা জায়েজ হবে না কারণ আল্লাহ বলেছেন আগে তোমার বাপমার পেছনে খরচ করো মুসলমান এখন সবথেকে বেশি নাফরমানি করে বাপমার সঙ্গে সমাজে ওয়াশ করতে গেলে হুজুর একটু পেলেদের ব্যাপারে একটু করেন শ্রদ্ধা করে করে না না ভালোবাসে সঙ্গে খারাপ ব্যবহার এতে করে আপনাদের ছেলেকে বলছি না প্রথমে আপনাদের কথা বলে এই ছেলে খারাপ হওয়ার পেছনে আপনার ভূমিকা ভালো ছিল না আপনার ভূমিকা ছিল না একটা ছেলেকে আদর্শ সন্তান বানাবেন যদি থাকতো ছেলেটাকে মক্তব্যে পাঠাইতেন ছেলেটাকে সাথে নিয়ে চার বছর আপনি মসজিদে আসতেন যাইতেন প্রতিদিন তাকে পাঁচ বার নামাজের জন্য আপনি বলতেন দশ বছর হয়ে গেলে পরে যদি না শুনতো তখন আপনি তাকে কিছু মাইট পিট করতেন কিন্তু দেখেন আপনার ইতিহাস আপনি যে বাবা হয়েছেন দুই চারটা ছেলে সন্তান আপনার হয়েছে আপনি মুখটা হাত দিয়ে বলেন তো দেখি আত্মসমালোচনা করেন তো দেখি আপনার ছেলেকে নামাজি বানানোর জন্য কয় দিন তাকে হাতে ধরে তাকে সাথে নিয়ে আপনি মসজিদে গিয়েছিলেন অথচ আল্লাহর নবী বলেছেন মুরুল আওলাতুকুম بالسলাত ওয়া হুম আবনাউসা বাসিনিন সন্তান যখন সাত বছরে উপনীত হয় ওই সন্তানকে তুমি নামাজের ইনফরমেশন দাও নামাজের দাওয়াত দাও এটা বছরে একদিন না মাসে একদিন না সপ্তাহে একদিন না প্রতিদিন তাকে পাঁচ ওয়াক্ত নামাজের কথা তাকে বলতে হবে যখন আপনার চোখের সামনে পড়ে নামাজের কথা বলতে হবে আপনার সামনে আপনি তাকে নিয়ে যাবেন আপনার সাথে আপনি নিয়ে যাবেন ছেলে সেজদা করবে রুকু করবে অজু করবে অজুতে ভুল করবে আপনি একজন যোগ্য পিতা হিসাবে তাকে অজু শিখাবেন আব্দুর রহমান যেভাবে মাথা মাতামা সেও করছে মাতামা সেও করে না শিখাই দিবেন কিভাবে মাসামাত করতে হয় হাত যে ধৌত্য করছে কিভাবে করছে পা যে ধৌত্য করছে কোন হাত দিয়ে ঘষা মাথা করছে আপনি ছেলেকে বলে দিবেন ডান হাত দিয়ে পা ধুইতে নাই আব্দুর রহমান ডান বাম হাত দিয়ে আঙ্গুলের চিপাগুলি খেলাই করবে সন্তান বোঝে না আপনার কাছ থেকে শিখবে ছেলে চলা তাদের করতে যাই রুকু সাজ দাঁতের ত্রুটি হচ্ছে অর্ধনমিত হতে ভুল করছে নাক কপাল জমিনে লাগাইতে ভুল করছে আপনি আপনার ছেলেকে নাক কপাল জমিনে লাগাইয়া প্রমাণ করে দিবেন যে সন্তান দুই হাতের তালু নাক কপাল দুই হাটু দুই পা এই অষ্টমাঙ্গে আঙ্গে করতে হবে আমি দেখেছি তুমি করার সময় নাক বারবার ওঠে এমনটা কেন এমনটা করো না আপনার ছেলে আপনার কাছ থেকে শিখবে ছেলে বেনামাজি থাকবে কেন আপনার ছেলের পেছনে প্রাইভেট টিউটর রাখছেন মাসিক টিউশন ফি দিচ্ছেন কলেজের বেতন দিচ্ছেন হাই স্কুলের বেতন দিচ্ছেন প্রাইমারিতে ছেলেকে একটা ভালো ছাত্র হিসেবে তার ফাউন্ডেশন তৈরি করার জন্য আপনি শত শত টাকা তাকে আপনি প্রাইভেট পড়াচ্ছেন স্কুলের টিচারদের পাশাপাশি প্রাইভেট টিউটর রেখে আপনি খরচ করছেন কিন্তু আপনার উচিত অঙ্ক শেখাবার জন্য ইংরেজি শিখাবার সেলের ফাউন্ডেশন তৈরি করার আপনি খরচ করছেন আপনার ছেলের জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য এমনি করে মক্তবের পরিবেশও যদি না কুলায় আপনার বাড়িতে ইংরেজি চাষ সেবা শেখান একসাথে বেশি গুরুত্ব দিয়ে আপনার ছেলেকে আপনি কোরআন পড়াতে হবে করবেন না আল্লাহর আদালতে এই ছেলে যে ছেলের জন্য আপনি সুদ খেয়েছিলেন ঘুষ খেয়েছিলেন জুলুম করেছিলেন টেন্ডারবাজি করেছিলেন যে ছেলের জন্য আপনি জুলুম অত্যাচার করেছিলেন মানুষকে মানুষ বলে মনে করেন নাই হালাল হারামের মধ্যে পার্থক্য সূচিত করেন নাই এই ছেলে ময়দানে মহাশয় আল্লাহর কাছে বলবে রব্বানা আর ইন আল্লাহ দাইনি আদাল্লান মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহত আকদামিনা লিয়াকুন মিনাল আসফালিন আমার বাপ কই যেই বাবা আমাকে বিশাল বড় বিল্ডিং দিয়ে গিয়েছিল কিন্তু কোরআন পড়ায় যায় নাই নামাজ শিখায় নাই কাজ না করলে পরে লাঠি পেটা করতো দোকানে না গেলে লাঠি পেটা করতো আমার ওই বাবা কই ওই বাবা জানা হবে জাহান রাস্তার মধ্যে শুয়ে দেওয়া হবে ওই সন্তান এই পিতামাতার মাতার গরদান বাড়াইতে বাড়াইতে পদতলিত করতে করতে জাহান নামে যাবে এর আগে জাহান্নামে নামে যাবে না আপনার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করবে মুসলমান আমাদের কত দিকে দুর্বলতা কত দিকে আমরা ঠেকায় পড়ে আছি এজন্যে রসুল বলেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা নসিহত করে যোগ্য সন্তান হিসেবে তোমরা তৈরি করে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন তোমার বাবার জন্য প্রতি মাসে 5 বাই 1000 করে টাকা দাও এই টাকায় তোমার বাবার চলে না তোমার মায়ের চলে না মাঝে মধ্যে তোমার বাবা একটু বেড়াতে যায় মেয়েদেরকে দেখতে যায় তোমার মা এদিক সেদিক যায় নাতি নাতকুরদের জন্য কিছু ফল ফ্রুটস নিয়ে যেতে হবে মাসিক যেই টাকা তোমরা চাদার মতো দিচ্ছ এর পরও তোমাদেরকে মাঝে মধ্যে সন্তানকে যেমনি করে অফিসে যাওয়ার সময় দাও এদিক সেদিক যাওয়ার সময় তোমার সন্তান তোমার কাছে টাকা চায় তোমার বাবা তখন কর্মহীন কর্ম করতে পারে না তোমার সন্তানের মতো তোমার সেই বাবা কর্মহীন হয়ে শিশুর মতো হয়ে আছে পকেট থেকে একশো টাকা দিয়ে দাও তোমার বাবা মাঝে মধ্যে চা স্টলে বসে একটা চা খায় বন্ধু বান্ধবদেরকে একটা বিস্কিট খায় অতএব তোমার আব্বার মাঝে মধ্যে টুকি কিছু প্রয়োজন লাগে তোমার বাবা যখন দোকান থেকে আসে তোমার সন্তানের জন্য একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসে একটা চিপস নিয়ে আসে তোমার বাবার পকেটে যদি কিছু টাকা থাকে তোমার বাবার মনটা বড় ভালো থাকে আর যদি টাকা না থাকে তাহলে মানুষের দিকে তাকায়া থাকে এই টাকা ব্যতিরিক তোমার বাবাকে তুমি টাকা দিবে আল্লাহ বলেছেন তোমাকে তোমার বাবার ঔষধপত্র লাগে যেই টাকা প্রতি মাসে দাও ঔষধ হয় না ঔষধ তুমি যখন বাড়িতে থাকবে তখন খাওয়াইয়া দিবে দূরে যদি চলে যাও স্ত্রীকে বলে যাবে আব্বার ওষুধগুলি ঠিক মতো সন্তান যদি যোগ্যতা থাকে লেখাপড়া করার সন্তান থাকে বলবা তোমার দাদুর ওষুধগুলি সময় মতো খাওয়াইয়া দিও দূরে থাকলে পরে এত ফোনে আলাপ করতে পারো এতদিকে তুমি খবর রাখতে পারো খাবারের টাইম হলে পরে তুমি অফিসে আসো এদিক সেদিক আসো চাকরিতে আসো একটু ফোন দিয়া তুমি মাঝে মধ্যে তোমার স্ত্রীকে বলো আব্বা খাইছে কিনা মা খাইছে কিনা একটু খবর যদি তুমি রাখো আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন অতটুকুন খবরদারির জন্য তোমাকে জান্নাত দান করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন মান্দা পিতামাতার পেছনে খরচ কর অতপর বলেছেন তুমি তোমার এতিম দুস্ত অনাথ যারা আছে তাদের পেছনে খরচ করো যারা মিসকিন পর্যায়ের আছে তাদের জন্য খরচ করে দাও আমরা তো খরচ করি শুধু মানুষ যখন মারা যায় বাপ মারা গেলে মা মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে পরে খরচ করার হিরে টুটে যায় কিন্তু না এক কালিন না এক সময় না শুধু বাপমার জন্য খরচ করবেন জি না আপনি যখন অনাথ দুস্থ গরীব মানুষকে খাদ্য দিবেন ফকিরকে যখন খাওয়াই দিবেন কেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল হাসরের মাঠ থেকে আপনাকে টেনে নিয়ে এমন একটা পর্দার আড়ালে ডেকে নিয়ে বলবেন অমুক দিন অমুক সময়ে তোর বাড়িতে ফকির গিয়েছিল তুই তোর স্ত্রী নিয়ে সন্তান নিয়ে খেতে বসেছিলি দুপুরবেলা বেলা ফকিরের খবর নিয়ে তোদের সাথে বসে তাকে খাওয়াই দিয়েছিলি এটা জন্য ফকিরকে খাওয়াস নাই এটা জন্য আমাকে খাওয়াইছিলি আজকের এই ময়দানে একটা পর্দার আড়ালে ডেকে নিয়ে পার্সোনাল অ্যাফেয়ার্স তোর সঙ্গে আমি করে আমি আল্লাহ তোর জীবনের গুণাকাতা মাফ করে দিয়ে তোকে জান্নাতি বানাই দিলাম আপনি কেন করবেন না তিন চার দিন পাঁচ দিন ধরে টানা মুসল বৃষ্টি চলছে যে রিক্সা চালায় ঠেলাগাড়ি চালায় সে তো রাস্তায় বের হতে পারছে না কিন্তু আল্লাহ আপনাকে ধনাট্য করেছেন আপনাকে ধনী বানাই দিয়েছেন চোখের সামনে পড়লে পকেট থেকে এক হাজার টাকার নোটটা একটু তাকে দিয়ে দিয়ে নেয় নে বাজার করিস কারণ আপনি তো জানেন প্রতিদিন পাঁচশো টাকা রোজগারে এই লোকটা তার বাচ্চাদেরকে নিয়ে চলে কিন্তু আজকে তিন চার দিন ধরে যে ভ্যান নিয়ে বেরোতে পারছে না একটু কষ্টে চলে আপনার কাছে খুঁজবে না আপনার আশপাশে থাকে আপনি টাকাটা দিয়ে দিন আল্লাহ খুশি হয়ে যাবেন আর আল্লাহর বান্দার খাদমত করছেন বলে আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত আল্লাহ পাকের সেবার শামিল হয়ে যাবে আল্লাহ আপনাকে এটা উসিলা করে ময়দানে মহাশয় আল্লাহকে আপনাকে ক্ষমা করে দিবেন এদিকে দান করেন গরু আর ওই আট নিয়ে যাইন না যদি আপনি মনে করেন যে মানুষকে খাওয়ামো তো তাহলে আপনার সমাজে এমন কিছু পরিবার এখনো আছে আজও যে মানুষ আর্থিকভাবে যথেষ্ট ডেভেলপ হয়েছে এখনো সমাজে এমন মানুষ আছে যেই সমাজে একটা গরু জবাই করে এক কেজির পোটলা করেও আপনার সমাজ আপনি দিয়ে আসতে পারবেন না শর্ট পড়ে যাবে যারা নাকি দুই ঈদ সারা নমুনাও দেখতে পারে না কারণ বর্তমান সময়ে এক কেজি গোষ্ঠী কিনতে ছয়শো ছয়শো বিশ সাড়ে টাকা লাগে সে তো প্রতিদিন পাঁচশো টাকা রোজগার করে নুন আনতে পান্তা ফুরায় প্রতিদিন তার ঋণগ্রস্ত হতে হয় সে কেমনে তার প্রয়োজন মতো বাচ্চাদের চাহিদা মতো একদিন গোস্ত এনে খাবে আমার আপনার ছেলে মেয়েরা তো প্রত্যেক শুক্রবারে তার মাকে বলে আজকে ফ্রাই খাব আজকে ইলিশ পোলাও খাবো আজকে মুরগি পোলাও খাবো আজকে বিরিয়ানি খাবো এই আপত্তি করার সাথে সাথে আমি আপনি যোগান দিতে পারি কিন্তু যারা আজকে আমাদের চাইতে একটু আর্থিকভাবে অসচ্ছল যারা বস্তু কিনতে পারে না ওই দিকে না নিয়ে আপনি যদি দশ কেজি কিনে দশটা পোতলা দশজন গরিব মানুষের বাড়িতে আপনি নিজে হেঁটে পার্সোনালভাবে দিয়ে আসেন তারা খেয়ে ধন্য হবে ইন নামা নতুন হুকুম নিব নুরিনা শুকর আবহাওয়ার মান্দা এই দান সাদ কইরা এভাবে মানুষকে খাওয়াইয়া কোনো সময় তার কাছ থেকে শুকুর আদায় করিস না শুকুর চাইস না আর তার কাছ থেকে কোন প্রতিদানও চাইস না কেন তুই তো খাওয়াইয়া দিলিলি ওঝিল্লাহ ইন নামা নতুন হুকুমলি ওঝিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্যে এবার সে তোর প্রশংসা করুক নির্বাচনের সময় তোরে ভোট দে চাই না যে তুই বান্দা খাওয়াইস আল্লাহ সন্তুষ্টির জন্য অতটুকুন তুই কামনা করবি অতটুকুন তোর চাহিদা থাকবে আমরা বুঝি না অবসল্মান রাখ বলতেছিলাম এই সমস্যাগুলি এই দুর্বলতাগুলি আমাদের মধ্যে আছে আমরা যেন আর মাজারে না যাই এই জন্যে যে মাজারের মধ্যে আমরা কিছু দেব সে কিন্তু পাবে না আবার মাজার কেন্দ্রিক কবর জিয়ার ইসলাম জায়জ করে নাই আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন আপনার বাড়ির আপনার চলন্ত পথের পাশে যদি মাজার পরে তাহলে আপনি তার জন্য দোয়া করবেন কিন্তু শুধু বাড়ি থেকে বের হয়ে যাবেন ঈদের পরের দিন বিশাল বড় সাইনবোর্ড খ্রিস্টপুর বাজারের মধ্যে চলো যাই কবর জিয়ার স্থান শাহজালালের মাজার টাকার হার দেড় হাজার টাকা আসানা মুসলমানের ছেলেরা ঈদের আগে পড়ে বিভিন্ন সময় দেখবেন বিরাট বড় বেনার চলো কবর জিয়ার কোথায় শাহজালাল ইমিন রহমতুল্লাহ আলের মাজারে টাকার হার চাদার হার দেড় হাজার টাকা দুই দিন তিন দিন থাকবে সেখানে যাবে নামাজের কোনো খবর নেই সরাতের কোনো খবর নাই মানাকিদের খবর নাই

মসজিদে নবী মদিনাতুল মুনাফারা মসজিদে আকসাদ আলম এই তিনটা মসজিদে কেউ যদি নিজ বাড়ি থেকে শহরের নিয়তে যদি বের হয় তো তাহলে মসজিদে নবীতে এক রাকাত পড়লে এক হাজার রাখাত মসজিদে এক হাজার রাখাত অথবা পাঁচশো রাখাত আর বাইতুল্লাতে এক লক্ষ রাখাত পৃথিবীর অন্য কোনো মসজিদ শেখ জায়দ মসজিদ বিশাল বড় মসজিদ দুবাইতে মসজিদে নবীর পাশেই বিশাল বড় মসজিদ বেলাল মসজিদ মসজিদ বাইতুল্লার আশপাশে বিশাল বড় ডেকোরেশনের মসজিদ বাইতুল্লাতে নামাজ পড়লে এক রাগাতে এক লক্ষ রাকাতের স্বভাব হবে বাইতুল হারামের ডেকোরেশনের মসজিদ ওখানে এক রাগাত পড়লে এক হবে আপনার গ্রামের মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের সব হবে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল রাকাত নামাজ পড়লে আর আপনার বাড়ির মসজিদে এক রাকাত নামাজ পড়লে সমান স্বভাবে হবে কিশোরগঞ্জ সোয়ালাখিয়া ইদগামাঠ খতিব সাহেব জীবনে একদিনও বলে নাই যেন এক বুবা শৈতান বানায় থিছে যদি বলতো লোকেরা নিজ বাড়িঘর ছেড়ে নিজের এলাকা ছেড়ে নিজের লোকদের চেহারা দর্শন ছেড়ে নিজের লোকদের মোহামেলা ভালোবাসা ছেড়ে দিয়ে আপনারা কেন এখানে আসছেন এই মসজিদের ঈদগা মাঠের মধ্যে আপনারা যদি মনে করেন আপনাদের গ্রাম থেকে এসে এখানে ঈদের সালাদ পড়লে পরে বেশি স্বভাব হবে আপনার সলাতে হবে না সরাত বাতিল হয়ে যাবে রসুল আপনি অপান্য করলেন রসুল আপনি অবদস্ত করলেন তো তাহলে দেখা যাবে না সোয়ালাকি ঈদগার মধ্যে কয় হাজার মানুষ হয় কিন্তু ওনার তো খুব মজা লাগতেছে সারা দেশ থেকে লোকেরা ওখানে যায় যাই নামাজ পড়ে এরপরে কালেকশনটা হয় কি বস্তায় বস্তায় টাকা যদি এই হক কথা বলে তো তাহলে সোহালাকে ঈদগা মধ্যে সারা দেশ থেকে লোক যাবে না আর লোকদের কেমন আঁকিদা এই দুইটা পুনির মিলনী যেখানে মসজিদে নামাজ পড়তে আল্লাহ নবী নিষেধ করেছেন এইভাবে যদি কোনো আবহাওয়াজনিত কারণ না থাকে দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকে তো তাহলে ঈদের মাঠে তাকে সলা আদায় করতে হবে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মসজিদে নবীর প্রায় পুনে এক কিলোমিটার দূরে বাথান নামক একটা মাঠ ছিল ওই মাঠের মধ্যে আল্লাহর নবী ঈদের সালাত পড়েছেন অথচ রসুলের হাদিস এক রাকাতে এক হাজার রাকাতের সাবা হয় এমন পবিত্র জায়গা এমন মসজিদে নবী থুইয়া আল্লাহর নবী মসজিদে নবী খালি রেখে বাথান নামক মাঠের মধ্যে রসুল সাল্লাহ আলিহ সাল্লাম ঈদের সালাদ পড়েছেন ঈদের নামাজের ঈদের নামাজ মাঠে পড়ার গুরুত্ব এত বেশি কেন কুটা গ্রামের লোক ছুটি ছাড়াতে বাড়িতে আসবে মসজিদ সংকলন হবে না খোলা মাঠের মধ্যে সলা আদায় করবে একজন আরেকজনের জন্য অন্তত এক বছরে দুইবার একটু মিলন মেলা হয় একজন আরেকজনকে দেখে আমার ভাইয়ের সঙ্গে আমার বহুদিন পরে দেখা হবে এটাও একটা সাদাকা আমার ভাইকে দেখে আমি একটা মৃদু হাসি দেব একটু মুসাফা করব সালাম বিনিময় করব এটাও কিন্তু মোমেন মান্দার একটা সাদাকা এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম মসজিদে সংকীর্ণ জায়গার মধ্যে সালাত আদায় করেন নাই মাঠের মধ্যে সালাত আদায় করেছেন অথচ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মাঠে সালাত পড়ার জন্য গুরুত্ব দিয়েছেন এমন হাদিস তাজা মুখারি মুসলিমের মধ্যে থাকার পরেও

আহসানু আমালা আমি মানুষকে সৃষ্টি করেছি তার হায়াতম সৃষ্টি করেছি এই জন্যে হায়াতে বান্দা আমল করে সুন্দর আমল আহসানু আমালা বলেছেন আল্লাহ বলেন নাই যে আমার বান্দা আকসারু আমালা বেশি বেশি আমল করবে এই আল্লাহ কিন্তু বান্দা পাঠান নাই আল্লা বান্দাকে বলে দিয়েছেন আমার বান্দা সুন্দর আমল করবে সুন্দর আমল কোনটা আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা এবং পদ্ধতি অনুযায়ী যদি হয় ওই কাজটাই হচ্ছে সুন্দর আমল সূরাতুল গাশিয়ার মধ্যে প্রত্যেক জুমায় দ্বিতীয় রাকাতে যারা নাকি সালাত আদায় করে জুমার সালাত তাদের কোনটা আপনারা শুনেন আমি হামিয়া। মানুষেরা গাদায় গাদায় আমল করবে স্তূপে স্তূপে আমল করবে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই আমল গ্রহণযোগ্য হবে না এই আমলের কারণে তাসলা না রন হামিয়া তাদেরকে জাহান নামে যেতে হবে অথচ বেশি বেশি আমল করেছে আমল হবে একদম নিরেট রসুলের তরিকা মতো আল্লাহ বেশি আমল চান নাই বেশি আমলের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোল্লাহ নব্বি হুকুম বিল আফসারি না আমালা الذين ظل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا <applause> কুল হাল মুনাব্বিউকুম বিল আমানা আমি তোমাদেরকে কি এমন ক্ষতির আমলের ব্যাপারে তোমাদেরকে ইনফরমেশন দেব না তোমাদেরকে কি এই মেসেজ দেব না আল্লাযিনা যালসাউ ফিল হায়াতিদ দুনিয়া যে আমলের কারণে তোমরা পার্থিব জীবনে পথভ্রষ্ট হয়ে যাচ্ছো ওয়া হুম ইহসাবুনা আননাকুম আর তোমরা না মনে করতেছো যে আমরা কত সুন্দর সুন্দর আমল আল্লাহর দরবারে পেশ করতেছি বান্দা সালাতের ভিতরে দাঁড়ায় আমি করোনা কারিমের আয়াত পড়েছি উতলুমা উ হাইয়া ইলেহ কেমিনাল কিতাব এ ওয়াকেমির সলাত তোমরা বান্দা আল্লাহর কিতাব তেলাপাত করো আল্লাহর পুনরামিন রসুলকে বলে দিয়েছেন উতলু আপনি তেলাওয়াত করুন উতলুমা উ হাই আইলেই কেমিনাল কিতাব আপনার প্রতি কিতাবে জানাজিল করেছি কত বড় বলছেন ওয়াকেমিস সালাত আপনি নামাজ প্রতিষ্ঠিত করুন ইন্ন সালাত আনিল ফাঁসা ইউল মুনকার নিশ্চয়ই সালাত হচ্ছে সব বড় এবাদত যেই এবাদত নাকি আপনাকে পাপ পঙ্কুলতা থেকে ফাহেসা কাজ থেকে মনকার কাজ থেকে বিরত রাখবে প্রদান করবে সলাৎকারিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের পরে বিশ্ব নবীকে বলেছেন এবার এই অত্যন্ত ভালো কাজ কেউ যদি সলাতের ব্যাপারে চিন্তা করে জোহরে নামাজের সময় এত ব্যস্ত টাইম আল্লাহ দিচ্ছেন সারিরাকাত ফরজ ঈশান নামাজ সারাদিন ক্লান্ত আল্লাহ দিচ্ছেন সারিরাকাত তারপর আসরের সলা অত্যন্ত ইম্পর্টেন্ট টাইম আল্লাহ দিলেন সারে রাকাত ফজরের নামাজের সময় সারা রাত ঘুমাইয়া জাগে এই সময় দিনে আল্লাহ দুই রাকাত। পুষে না ভালো লাগে না ঠিক আছে আগামী কালকে থেকে আমরা ফজরের নামাজ ছয় রাখা শুরু করে দেব দুনিয়ার কোনো আলেম কোনো খতিব কোনো মুফতি কেউ যদি বলে এটা আপনারা মানবেন মানবেন নাকি আপনারা এটা কেউ মানবেন না কেন মানবেন না আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয় হচ্ছে ফজরের সলাদ দুই রাকাত ফরজ এর কমও করা যাবে না বেশিও করা যাবে না যদি করেন বেশি সুফিগিরি হবে বুজুগি হবে ইসলামে এই এক পরিবর্তে তিন চামচ এটা আল্লাহ গ্রহণ করবেন না এই জন্যে আল্লাহ কর্তৃক কর্তৃক দেখানো পদ্ধতি অনুযায়ী আপনার ইবাদত হবে আমার ভাইয়ারা আল্লাহ নবী একদিন সলাতের মসজিদের মধ্যে সলাত পরে বসে আছেন দেখালা রাজুলুন একজন মানুষ মসজিদের মধ্যে ঢুকলেন ফাসল্লাহ অতপর তিনি দুই রাকাত সালাত আদায় করলেন রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে সালাম দিলেন ফাসাল্লাম আলান নবী নবীর উপরে সালাম প্রেরণ করলেন আল্লাহ নবী ফারদ্দা সালামের জবাব দিলেন অতপর রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইর জে ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি তুমি ফিরে যাও তুমি নামাজ পড়ো নাই আল্লাহ নবীর সাহাবি সালাত বললেন আবার আসলেন ফরাজা অতবর তিনি ফিরে আসলেন ফাসাল্লামা অতবর তিনি সালাম প্রদান করলেন আল্লাহনবী আবার তাকে ফেরত দিলেন বললেন তুমি চলে যাও নামাজ পড়ে আসো তুমি নামাজ পড়ো নাই দুইবার হয়ে গেল এবার তৃতীয়বার যখন রসুল সাল্লা কাছে আসার পর আল্লাহ নবী যখন আবার বললেন তুমি নামাজ পড়ে আসো নামাজ পড়ো নাই এবার রসুলকে সুন্দর করে আমি নামাজ পড়তে পারি না আল্লিমনি আল্লাহ নবী আপনি আমাকে শিক্ষা দেন কিভাবে নামাজ পড়তে হবে আমাকে শিক্ষা দেন আমি কিভাবে নামাজ পড়বো দুই বার নামাজ পড়লাম আপনি বলেন আমি নামাজ নাই। আমাকে ফেরত দিলেন তৃতীয়বার আমার যখন আমি আপনাকে সালাম দিলাম আপনি তৃতীয়বার আমাকে প্রেরণ করছেন আমি আর যাব না আমার সলাদ কেন হয় না আপনি আমাকে শিক্ষা দেন তো এর চেয়ে সুন্দর করে আমি নামাজ পড়তে পারি না এবার রসুল সাল্লাহ আলি সাল্লাম সহি হাদিস আল্লাহ নবী বলছেন ইজা কুমতা ইলা সালাহ যদি তুমি নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করো তুমি নামাজ পড়ার জন্য ইজা কুমতা ইলা সালাহ আই ইজা আরাত্ম ইলাস সালাহ আরত্ত ইলা সালাহ যখন তুমি নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে তখন কি করবে ফাকাব্বির আল্লাহু আকবার বলবে মসজিদে নবীতে আল্লাহ নবীর সাহাবী নামাজ পড়েন নাই রসুলের সাবিকে নামাজ শিক্ষা দিচ্ছেন কি বলছেন ইজা কুনতা ইলাস সালাহ যখন তুমি নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে ফাকাব্বির তুমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করো হাদিস প্রমাণ করছে আমি আপনি যখন সালাত শুরু করব তখন সালাতে শুরু হয় আল্লাহু আকবার দিয়ে আর নিয়াত শুধু সালাতের নয় যে কোনো ইবাদত যে কোন ইবাদত আপনি করতে যাবেন সমস্ত ইবাদত কিন্তু নির্ভর করে সমস্ত ইবাদত ডিপেন্ডস করে একমাত্র তার সহিনিয়তের উপরে নিয়ত সহি ইবাদত যত সুন্দর করবেন হবে না সাহারি খাবে নিজের রমজান মাস আসছে অনেকে স্ত্রীর সঙ্গে সাহারি খাবে বাচ্চাদের কিনে আর সাহারি খাবে এই সাহরি কেউ খাবে কেন জানেন ওই যে সকালবেলা নাস্তা করতে হবে এর জন্য এই ঝামেলা কে করে স্ত্রীর সঙ্গে সন্তানদের সঙ্গে বসে সাহারি খাইয়া নাস্তার ফুকসি দিয়ে ফেলাইছে এবার দুই টারের সময় বাজারের কোনো দোকানে যদি হোটেল যদি পর্দা ঝোলানো থাকে সুরের মতো সেখানে কাম আবার যখন ইফতারের সময় হয় বাল বাচ্চাদের কিনে আবার ইফতার করে কিন্তু তার স্ত্রী সাহারি খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করছে আল্লাহ রেজামদি হাসিলের জন্য সূর্যাস্ত যাবে অতবর সে রোজা ভাঙবে তার মানে ইফতার করবে অতএব স্ত্রীর নিয়ম আর স্বামীর নিয়ত কিন্তু একরকম হলো না স্বামীর নিয়ত হচ্ছে নাস্তার পরিবর্তন নাস্তার বিপরীত অল্টারনেটিভ ফক্সি দেওয়ার জন্য সে সাহারি খাইল তার নিয়ত সিয়ামের জন্য নয় আর স্ত্রীর নিয়ত হচ্ছে সিয়ামের জন্য এবার আপনাকে বলছি আপনি যখন সলাত আদায় করবেন তখন সলাদ শুরু হবে কিসের মাধ্যমে কি বলছিলাম সলাদ শুরু হবে আল্লাহ আকবার তাকবিরের মাধ্যমে সলাদ শুরু হবে এর আগে আল্লাহর বান্দা কোন জিকির কোন দোয়া অনেকে নামাজের দ্বারাই বিসমিল্লা পড়ে জি না আপনি বিসমিল্লা পড়বেন কেন সব কাজের শুরুতে বিস্মিল্লা পড়া বৈধ বটে কিন্তু এটা ভিন্ন ইবাদত ইবাদত এখানে দাঁড়াইয়া মসজিদে শুরু করার সলাদ আগে বিস্মিল্লাহ পড়েন নাই অতএব আপনি পড়তে পারবেন না বলছি সলাদ শিক্ষা দিচ্ছেন রসুল ইজা কমতে যখন সলাদ শুরু করবে তখন আল্লাহ হকবার বলবে সুন্দর ইবাদত হচ্ছে সলাতে দাঁড়াইয়া ইন্নিওয়াজ যাহাতে পড়ে কোরআনের আয়াত এক একটা হরফ পড়লে দশ নেকি হয় বিস্তার মধ্যে দাঁড়াইয়া বিছনাপাকের জন্যে জন্য যাহাতে পড়ে ভারত উপমহাদেশে একমাত্র পৃথিবীর কোন মুসলিম দেশে এই বর্বরতা নাই এই জানেনিয়াত নাই যে সরাতের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ নবী বলছেন থাকবে দিয়ে আল্লাহু আকবার দিন আমার শুরু করবে আর আমি পবিত্র জায়গায় সুন্দর স্বচ্ছ মার্বেল পাথরের মতো এত পরিচ্ছন্ন মসজিদের মধ্যে দাঁড়াইয়া ইন্নিবজ্জাহু পড়ি বিছনা পাকের জন্য এর চেয়ে তার কি হতে পারে অত সে দেশে মাদ্রাসার অভাব নেই ফেসবুক চালু করলে দেখা যায় হ্যাক মৌলবীর চেহারা নমুনা বক্তৃতার মশান কেমন সারাটা রাত বক্তৃতা করে একটা মানুষ অজুর কথা বলে না গোসলের কথা বলে না তাই মোমার কথা বলে না সনাতের কথা বলে না জিকিরের কথা বলে না যত ওয়াজ করতে সব বানোয়ার ফালতু আর যত বাজে কৃষ্ণা কাহিনী আছে এজন্যে এদেশের মানুষ পঞ্চাশ বছর ষাট বছর হয়ে যায় তাই মোম জানে না মাসা করার নিয়ম জানে না অজু জানে না অজুর দোয়া জানে না সনাতের নিয়ম কানুন জানে না কেন এটা আমাদের দোষ আমরা কেন বলতে পারছি না আজকে শুনুন রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে সালাদ শুরু করেছেন আপনি কেন যায় নামাজে দাঁড়াইয়া বিস্তাবাকের পাখের জন্যে আপনি ইন্ন পড়বেন না আছে কোরআনে না আছে হাদিসে কোরআনে এই ইন্ন জাহাতু যখন নাজিল হয়েছিল এটা ছিল হজরত ইব্রাহিম আলী সাল্লাতামের একটা ভাষ্য আল্লাহ কর্তৃক তার মুখ দিয়ে আল্লাহ বের করে দিয়েছিলেন আল্লাহকে যখন তিনি চিনেন না রব চিনেন না তিনি বলছেন চন্দ্র আমার রব সূর্য আমার রব নক্ষত্র হচ্ছে আমার রব ইব্রাহিম আলী দেখছেন চন্দ্র সূর্য নক্ষত্রপুঞ্জ এগুলি চলে এগুলি এক একটা পথে তারা চলে তিনি বলছেন না এগুলি তো আমার যেগুলি চলমান এগুলি কিভাবে রব হয় বরঞ্চ আমি বিশ্বাস করতে পারি আসমান জমিন এত দুবের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এগুলিকে যিনি পরিচালনা করছেন ওই পরিচালক ওই প্রতিপালক হচ্ছেন আমার রব

ওই রবের দিকে যিনি নাকি আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন এত দুবাইয়ের মাঝখানে যা কিছু আছে এগুলিকে সৃষ্টি করার পরে পরিচালনার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন তিনি হচ্ছেন আমার রব ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি আর মুশরিকদের অন্তর্ভুক্ত থাকতে চাই না আমি আর মুশরিকদের অন্তর্ভুক্ত থাকতে চাই না তাদের আকীদাকে আমি আর বিশ্বাস করি না আমার রব হচ্ছেন তিনি যিনি আসমান জমিন পরিচালনা করছেন বিস্তা যদি অপবিত্র হয় আমাদের মুসল্লা যদি অপবিত্র হয় নামাজের মুসল্লার এক পাশে যদি ময়লা থাকে এই পাশে দাঁড়াইয়া যদি মাওলানা সাহেব তিরিশ হাজার বার ইন্নি ওয়াজ্জাহাতু পরে আল্লাহর নামে কসম করে বলছি ওই ময়লা কোনোদিন হালুয়া হবে না মিষ্টি হবে না ময়লা ময়লায় থেকে যাবে অতএব সলাতের শুরুতে বিছনা পাকের জন্যে নামাজের নিয়ম কানুন মনে করে যদি কেউ ইন্নিওয়াজ যাহু পরে থাকে ওই বান্দার নামাজ কেমত পর্যন্ত পড়লেও হবে না হবে না কারণ সলাতে বিদাতের মতন জীবাণু ঢুকাই দেওয়া হয়েছে এত আলিম ওলামা তারা কোরআন হাদিস গবেষণা করে আজকে দেখছে যতদিন জিন্ন যেহেতু পড়েছি এটা কোন কালে কোন সময়ে কোন পর্ষাতে ঢুকেছিল আমরা জানি না অতএব লোকদেরকে স্বচ্ছ করার জন্য প্রত্যেকটা মসজিদের খোদবাতে এই মসজিদগুলিতে আমাদেরকে দেত্তহীন কণ্ঠে বলতে হবে নামাজগুলি স্বচ্ছ করুন কারণ ইমান আনার পরে সলাৎ হচ্ছে প্রথম ইবাদত যে বান্দার মধ্যে সলাধ নাই তার মধ্যে কোনো দিন দায়িত্ব নাই ইসলামে তার কোনো অংশ নাই যে সলাৎ পড়ে না তার জাকাত হবে না যে সলাদ পড়ে না তার ডান হবে না যে সলা পড়ে না তার সিয়াম হবে না যে সলা পড়ে না তার হজ হবে না এজন্য ইমান আনার পরে সলাৎ হচ্ছে সমস্ত ইবাদতের ফাউন্ডেশন হজ করলেন নামাজ নাই দেশে এসে নামাজ পড়ছেন না সার্টিফিকেট অর্জন করার জন্য গিয়েছিলেন সলাৎ পড়েন না সিয়াম রাখে অনেকে সিয়াম রাখে সারাদিন ফেসবুক দেখে ল্যাংটা ছবি দেখে ইউটিউব দেখে ইস্তাজ দর্দকে মায়েরা কি করবে রমজানে কোনো কাজ নাই ইফতারের এক ঘন্টা দুই ঘন্টা আগে ইফতার বানাবে পাকশা করবে সারাদিন কিভাবে কাটে কোরআন তো হাতে নেবার সুযোগে নাই নিতে পারে না কিন্তু এ টেলিভিশন ছেরে সারাদিন দিন পালন করছে কি হবে আপনার সিয়াম মানলাম বিয়া দাও কউলাজুরি ওয়াল আমাল বি ফলাইসা লিল্লাহি হাজত ফায়দা তামহু ওয়া শরাবা আল্লাহ নবী বলেন সিয়াম পালন করলো কিন্তু সকল প্রকারের ফাসামি মিথ্যাচারিতা ফাসাকি বুঝো কি এই ধরনের কাজকে মিথ্যাচারিতাকে পাপের কাজকে বর্জন করতে পারলো না এই মানুষটার সিয়াম রাখার দুই পয়সার দাম নাই পশুকে মুখের মধ্যে পর্দা লাগাইয়া অন্যের জমিতে মুখ যেন না দেয় এই পরিবেশটা যেমন শুধু খাদ্য পানীয় থেকে বিরত থাকছে তার সিয়াম হচ্ছে না তেমন অতএব মা বোনের আপনারা যারা আমাদের আলোচনা শুনছেন সামনে সিয়ামের মাস আসছে সিয়ামের মাসে সিয়াম রাখার পরে টেলিভিশনের যে সকল অনুষ্ঠানগুলিতে নর্তকিরা নাচে গান গায় নাটক মহিলারা নির্লজ্জ বেহানার মতো অনুষ্ঠান করে এগুলি দেখা যাবে না কোনো টেলিভিশনের চ্যানেলে যদি হান্ড্রেড পার্সেন্ট কোরআন হাদিসের বায়ান হয় ওইটা আপনি আপনি দেখতে পারবেন ওইটা আপনি শিক্ষার জন্য এটা শুনতে পারবেন অন্যথা বাকি চ্যানেলগুলি অবশ্যই অবশ্যই বন্ধ থাকবে আপনি স্টার জলসা দেখবেন সিএম পালন করবেন দুই কাজ এক কাজ হতে পারে না দুই কাজ একসাথে মিশ্রণ হতে পারে না বলে হাক বাতিল হকের সঙ্গে বাতিলের মিশ্রণ ঘটানো যায় না সিয়াম হচ্ছে হক আর যত অপসংস্কৃতি হচ্ছে সব হচ্ছে বাতিল এটা বর্জন করতে হবে এটাই সিয়ামের শিক্ষা আল্লাহ নবী বললেন যখন তুমি সালাত শুরু করবে তখন বল আল্লাহু আকবার আর বলছিলাম সমস্ত ইবাদতের আগে নিয়ত আছে নিয়ত হচ্ছে আরবী শব্দ তার আবিধানিক অর্থ হচ্ছে ইরাদাতুল কলব অন্তরের সংকল্প অন্তরের জল্পনা কল্পনা কোন ওয়াক্তে কোন নামাজ কত রাখাত পড়বেন এটা যদি আপনার অন্তরের মধ্যে জল্পনা কল্পনা থাকে এটা যদি আপনার অন্তরের মধ্যে রেখাবাট থাকে ওই বিষয়টার নাম হচ্ছে নিয়াত নিয়াত মানে এই নয় নামা ইতু আন উসাল্লা ইল্লাহ ইতাল রেখাতেই সলাত ইলফাদি সুন্দর রাসুল ইল্লাহ ইতাআলা মোতাবত জেহান ইলাত জিহাত ইলবাতিস কায়বাতিসারে ভাদাল্লাহ একবার তিন কিলোমিটার লম্বা দোয়া যখন প্রাইমারিতে পড়াশোনা করছিলাম তখন যদি আমরা মুন্সী বংশের ছেলে এই ছোট থাকতে বাপ মা নামাজ কালাম শিখেছে যার জন্য সলাতের প্রতি গুরুত্ব দিতাম স্কুলে যাইয়া যদি মসজিদে স্কুলের পাশে আছে বলতাম যাই সলাৎ প্রতি আয় নামাজ প্রতি আয় তখন বলতে যে তোর নামাজ তুই পড় আমি এখনো নিয়তে জানি না তার মানে নিয়ত শিখে নাই বলে আল্লাহর বান্দা সলাৎ পড়ে নাই এমন একজন নয় ওই কালে ওই যুগে আমরা মূর্খতার মধ্যে ছিলাম বলে ইসলামের এই স্বচ্ছ কথাগুলি আমাদের মধ্যে না থাকার কারণে শুধু নিয়ত পারে না বলে বহু মানুষ সালাত আদায় করে নাই ইসলাম কি বর্বরতার মধ্যে ছিল দেখেন অথচ নিয়ত যেই ওয়াক্তে যেই নামাজটা যত রাখাত পড়বেন এটা আপনার মনের মধ্যে জানা থাকলে ওই জানাটাকে সামনে রেখেই আল্লাহ আকবর বলে আপনি নামাজ শুরু করবেন আল্লাহর নবী বললেন যখন তোমার তাকবিরে তাহরিমা হয়ে যাবে এবার তুমি বড় ফকরাম্মা তায়াস্সারামা কুরানে কারীমের যেখান থেকে তোমার মনে চায় সহজ মনে হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করো সুম্মার কাহত্তা দাত মাইন নারাকিয়ান অতএব তুমি রুকু করো রুকুট এমন ভাবে করো রুকু করতে যাইয়া তোমার মাথা গর্দন পিঠ যেন সমান থাকে এটার নাম হচ্ছে রুকু রুকুর আবিধানিক অর্থ হচ্ছে অর্ধনমিত হওয়া পাঁচর থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি অর্ধ নমিত হব আমাদের দেশে আমরা অলস বসত সলাত আদায় করি রুকু করার সময় হাতটাকে সামান্য একটু হাঁটুর মধ্যে রেখে সামান্য একটু কুজু হই সমান থাকে না এভাবে করে একটু লেভেল হয় আপনার এখানে পানি ঢেলে দিলে পর আপনার পাশার দিকে চলে আসবে জিনা একটা পানির পাত্র যখন আপনার বিশটো দেশে রাখা হবে এটা তার নারে বন্ধুরে করবে না এমন পজিশনে থাকবে এটা হচ্ছে আপনার জন্য রুকু আল্লাহ নবী বলেছেন যখন তুমি রুকু করবে তখন ওই রুকুটা পারফেক্ট ভাবে করবে সুমমারকা হাত্তা তাতমা ইন্না রাকিয়ান রুকু করে তুমি আত্মতৃপ্তি লাভ করতে হবে স্থিরতা অবলম্বন করতে হবে একটু সময় দিতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম কয়জনে পড়ে

ফরের বাড়িতে খায় হ্যাঁ বুঝবো কি রুকু দিয়ে যে থাকছে তো থাকছে অথচ এখন আমরা যেভাবে সলাত আদায় করি রসুল্লাহর জামানার সলাতের চাইতে আমাদের সলাত অনেক শর্ট হ্যাঁ জামাতে সলাদ শর্ট হবে এটাই সত্য কথা বয়স বৃদ্ধ মানুষ থাকে অসুস্থ থাকে দুগ্ধ পান কারণী মা থাকে এজন্যে জামাতে সলাদ সংক্ষিপ্ত হবে একাকী সলাদ দীর্ঘ হবে এটা রসুলামের নির্দেশ এর পরেও তো ন্যূনতম জিকির তো আপনাকে করতে হবে সুবাহানা রব্বি আল সুবহানা, সুবাহানা রব্বি আল এটা যদি আপনি তিনবার পড়েন চারবার পড়েন একটু সময় তো লাগার কথা আল্লাহ আকবার বলে আপনি হাঁটুতে না ধৈরা সবই আল্লাহ হাতে বই উঠে পড়ছেন আর আশ্চর্য অবস্থা কি বললেন আপনি আল্লাহ নবী বলছেন সুম্মার কাক হাত্তা তাতমাইন্না তা তা দিলা কাঈমান অতঃপর সুম্মার ফাহাত্তা তা তা দিলা কাঈমান তুমি যখন সুজা হয়ে দাঁড়াবে স্বামী আল্লাহ ফল্লিমান হামিদা বলে যখন দাঁড়াবে তখন তোমার দাঁড়ানোটা হতো হবে তাদিলের সঙ্গে তাদিল হচ্ছে বরাবর করা তাদিল হচ্ছে ফরজ তাদিল হচ্ছে সলাতের রোকন তার মানে হলো আল্লাহ পারবার যেমন ফরজ দাঁড়ায় নামাজ পড়া যেমন ফরজ সুরাতুল ফাতে যেমন ফরজ রুকু করা যেমন ফরজ চেষ্টা করা যেমন ফরজ ও আখেরা দেওয়া যেমন ফরজ ও মুসলমান রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ানো দুই সেজদার মাঝখানে বসা এই জায়গার মধ্যে স্থিরতা অবলম্বন করা এটাও আপনার জন্য ফরজ কেউ যদি সামি আল্লাহ হুলিমান হামিদা মনে সুদা হয়ে না দাঁড়াইয়া যদি সেজদায় চলে যায় আল্লাহ নবী বলছেন তা দিল রক্ষা হলো না তার রুকুটা বরাবর হলো না আল্লাহ নবী বলছেন এভাবে যদি সে ষাট বৎসর সোলাত আদায় করে আল্লাহর দরবারে এক ওয়াক্ত সোলাত কবুল করা হবে না রসুল বলেছেন সুম্মার ফা মাথা উঁচু করো হাত্তা তা দিলা কয়মান তুমি তাদিলের সঙ্গে দাঁড়াও তাদিল হচ্ছে রুকু করার সময় তোমার পাচরের হারগুলি মাজার হারগুলি ফাঁকা হয়েছিল সোজা হয়ে দাঁড়াবা তো হারগুলি স্থানে পৌঁছবে অতঃপর কবলার রুক বা তাইহি আস্তে করে নুয়ে তুমি জমিনের মধ্যে হাত রেখে সেচ যাও এর আগে তুমি সেচ যেতে পারো না রসুলের সাহাবিকে শিক্ষা দিচ্ছেন যখন তুমি সাজদা করবা তখন ইস্তেজদার মধ্যে ইতমিমান আসতে হবে স্থিরতা অবলম্বন করতে হবে সেজদা দিয়ে তোমাকে আত্মতৃপ্তি লাভ করতে হবে কারণ আল্লাহর দরবারে বান্দার এই সলাতের অভিনয়ের মধ্যে এই সলাতের নমুনার মধ্যে সেজদার চাইতে বড় নমুনা আর কিছু হতে পারে না আকরাব মায়া কুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন فاআকসিরুদ দোয়া রাসূল বলেছেন বান্দা যখন সেজদায় পড়ে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিচারক জজ এমপি মন্ত্রী আলে মোলামা সাধারণ মানুষ কোনো অহংকার নেই আপনি যখন নাকটা কপালটা জমিনের মধ্যে লাগান আপনি একজন বিনামনত ভাব নিয়ে আল্লাহর দরবারে আবদিয়াতের পরিচয় দিলেন এখানে কোনো অহংকার থাকছে না গর্ব থাকছে না আল্লাহকে প্রমাণ করাই দিলেন আল্লাহ আমার মধ্যে কোনো অহংকার নাই অহমিকা নাই আমি আমার ইবাদতের চূড়ান্ত নমুনাটা তোমার দরবার আমি পেশ করলাম এই জন্য সেজদায় করবেন না অনেকে নাকটা কপালটা না লাগাইতে আল্লাহ একবার বলে উঠে যায় সেজদা দেন আপনি আল্লাহর খুব নিকটবর্তী হয়েছেন আকরাবু মাইয়া কোন আফ আল্লাহর বান্দা নিকটবর্তী হয় তার রবের বহু সাজিদুন যখন সে সেজদায় পড়ে থাকে আল্লাহর কাছে দোয়া করেন সুবাহানা রব্বী আল আলা অনেক অপারে সুবানা আল আলা আলা শব্দের হতেসে যন্ত্র স্ক্রুড্রাইভার রেন্স যেগুলি দিয়ে নাকি সুবিধা দিয়ে আপনার বিভিন্ন মেকাররা কাজ করে ওই যন্ত্রের নাম হচ্ছে আলা আর সুবাহানা রব্বি আল আলা আলাহ হচ্ছে মহান যে মহান মাহবুদের আপনি পবিত্রতা বর্ণনা করছেন সেজদা দিয়ে ওই সেজদারত অবস্থায় আপনি আল্লাহকে যন্ত্র বানাইয়েন না আপনি পড়েন সুবহানা রব্বি আল আলা আলা আর আলা দুইটার মধ্যে উচ্চারণে বেশ কম আছে আপনি দু একবার ফোরা আপনার ইমাম সাহেবকে শোনান লজ্জা করেন না সরমে যাইয়েন না যেদিন নাকি সোনাত নষ্ট হয়ে যাবে আর আল্লাহর কাছে আপনি বেনামাজি হিসেবে চিহ্নিত হবেন ওই দিন তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ব্যাস যদি হবেন আজকে পঞ্চাশ বছর বয়সে যদি ইমাম সাহেবের কাছে আপনার তার স্পিডা একবার শোনাতে পারেন ইমাম সাহেব যদি আপনাকে শুধরায় দেয় কোথাও যদি ভুল থাকে আপনি যদি শুধরায় যান মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনাকে শর্মিন্দা হতে হবে না অতএব আপনারা পড়বেন আলা আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি আবার সুবাহ আরব্বী আল আলবি একা কি যদি নামাজ পড়েন তাহার নামাজ পড়েন ইশাকের নামাজ পড়েন অ মুসলমান তাহার নামাজ যদি পড়েন ওয়াক্তিয়া সুন্নাত যদি আপনি পড়েন এখানে একটা বিষয় আপনার জন্য একটা চান্স একটা সুযোগ যেহেতু আল্লাহর খুব নিকটবর্তী আপনি হয়ে গেলেন একটা চান্স আপনি পাইলেন সেজদারত অবস্থায় সুবাহানা রব্বি আল্লাহ তিন চারবার পাঁচ বার পড়ার পর যেহেতু আপনি একাকি নামাজ পড়ছেন আপনার সময় আছে আপনি কয়েকবার পড়ে ফেলেন আল্লাহ জিরিনি মিনান্নার আল্লাহ আমি তোমার কাছে সেজদারত অবস্থায় বলতেছি জাহান আগুন থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহর কাছে যদি দুই একবার বলতে পারেন আল্লাহ ইন্নি আসালুকা জান্নাত ফেরদাউস আল্লাহ তাআলা আমি তোমার কাছে জান্নাত চাই জান্নাতের টপ ক্লাসের জান্নাত সেজদারত অবস্থায় দোয়া কবুল হয় আপনি সেজদার তাসবিহগুলি পড়ার পরে সেজদারত অবস্থায় হাদিসের যদি কোনো দোয়া জানা থাকে আপনি ওই দোয়াগুলি দুই একবার পড়েন আল্লাহর নিকটবর্তী আপনি হয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আমার সাহাবীকে বললেন সেজদা দিয়ে যখন মাথা উঠালেন এবার মাথা উঠে আমরা কি পড়ি আল্লাহ মকফিরিলি ওয়ার হামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ার জুকনি আমি আপনি নামাজের মধ্যে মজা পাই না আরেকটা কারণ হলো নামাজ আমার আপনার সুন্দর হয় না আরেকটা কারণ হচ্ছে নামাজের মধ্যে যে সকল দোয়াগুলি আমরা পড়ি ওই দোয়াগুলির মধ্যে আল্লাহর কাছে আমরা কি চুক্তি করছি কি বলি এগুলি আমরা জানি না যার জন্যে নামাজে আমরা মজা পাই না আমরা যদি বায়ত বাইনের অর্থ জানতাম আপনার সুহান আরবিয়ানের অর্থ জানতাম তাসাউদের অর্থ জানতাম দোয়া মাসুরের অর্থ জানতাম বিশ্বের মাসকানের দোয়ার অর্থ জানতাম আমরা যখন এই দোয়াগুলি পড়তাম তখন আমাদের আবেগ প্রবণ অবস্থায় আল্লাহর কাছে দোয়াগুলি আমরা দরখাস্ত নিয়তে আমরা পড়তাম শ্রদ্ধা শেষ হয়ে গেছে আল্লাহ করে বলে বলবো শুন দোয়া যদি জানেন পড়েন দোয়া পারেন না বসে থাকেন

সব ব্যাপারগুলি আপনি সোলাতের ভিতরে বলতে পারছেন আল্লাহ ফিরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ওয়ার হামনি আমাকে তুমি হেদায়ত ও আমাকে সুস্থ রাখো এই সুস্থতার জন্য মানুষেরা সকালবেলা দৌড়ায় এই সুস্থতার জন্য তার টাকা পয়সার অভাব নাই ফ্রিজের মধ্যে খাবার দাবার অভাব নাই কিন্তু হসপিটাল থেকে ডায়াবেটিসের ডাক্তার বলে দিয়েছে সকালবেলা দুই রুটি বিকালবেলা দুই রুটি আর দুপুরবেলা হচ্ছে আপনার জন্য দুই কাপ বাদ অথবা কাপ ডাক্তার আপনাকে সিলেবাস দিয়েছে অথচ আপনার ঘরের মধ্যে মুরগির অভাব নেই চাপা কলা দশটা খেতে পারেন জিপার টেস্ট টেস্ট করছে কিন্তু ডাক্তার আপনাকে লিখে দিয়েছে একটা কলা চাপা একটা সাগর কলা অর্ধেক দেখেন অবস্থা ডিম খাইবে তো কুসুম ফালাও সাদা অংশটা খাও অথচ পঞ্চাশ বছরের মানুষ পাঁচটা সাতটা ডিম খাইলো তার কিছুই আসবে যাবে না রুচি নষ্ট হবে না খাইতেও মন চায় কিন্তু ডাক্তার বলছে না ডিম খাবেন কিন্তু কুসুম খাবেন না সাদা অংশটা খান নিজের মন চায় এত টাকা প্রতিদিন লাখ লাখ টাকা রোজগার হাজার হাজার টাকা রোজগার আর ডাক্তার বলছে দুইটা সফট রুটি সকালবেলা আর সবজি গরু বস্তু কি সাত মুসলমানের জিব্বাজে কি লালা আসে গরুর গোস্তীর কথা শুনলে পড়ে ডাক্তার বলছে এক টুকরাও না খাবেন তো হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে কি খাবেন এই দিয়ে একটু বয়লার মুরগি দেশি মুরগি টুগি একটু খাবেন একটু মিক্সড করে একটু সবজি বানায় খাবেন দেখেন নিজের সভ্যতী যে রোজগার করছেন খাওয়ার কোনো সুযোগ নেই এক চাইতে জ্বলন্ত উদাহরণ আর কি হতে পারে যে দুনিয়া কত নিষ্টুর আপনার জন্য আহত খাই উল্লাহ কামিনাল উলাহ এই জগৎ থেকে পরজগৎ আপনার জন্য উত্তম বড় বড় সাগর কলাগুলি গোড়া থাকবে উপরের দিকে পাক পাকা কলাগুলি এত বড় বড় সাগর কলা আপনার মুখের সামনে থাকবে খাইতে মন চাইছে খালি সোলা বেতে রেখে মুখের ভিতরে ঢুকে গেছে পাখির গোষ্ঠ খাইতে মন চাইছে কোন সময় পাক করবে কোন সময় জবে করবে জি না আপনার স্বর্ণ রৌপ্যের তৈরি করা পান পাত্রগুলি খাবারের পাত্রগুলি দিয়ে পাখির গোষ্ঠগুলি আপনার মধ্যে কি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আপনি খান খাইতে থাকেন কক্সবাজার যেতে মন চায় বউকে নিয়ে টাকা নাই যখন আপনার ময়দানে মহাশরে আসরে জান্নাতি হবেন পরকালে আপনি যখন কক্সবাজার বাজার যাওয়ার মতো এই ধরনের কোন সমস্ত সমুদ্র সৈকত সাগর সৈকত সে সময়ও থাকবে আপনার মন চাইবে একটা হেলিকপ্টার দরকার হেলিকপ্টার সাথে সাথে চলে আসবে হুরগেল মন্দিরকে সাথে নিয়ে বাস ইট ড্রিঙ্ক কিন বে মেরি খাও দাও ফুর্তি করো কোনো হিসাব নাই হিসাব হচ্ছে এই জগতে বান্দা তোমার জন্য একটা কলা খাও আমার রোজগারের টাকা দিয়ে আমি বলে কলা খাইতে পারবো না ডাক্তারের ক্ষমতা কত দেখছো অতএব বিশ্বাস করতে হবে শিফা আরোগ্য সুস্থ জীবন এক চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না এই সময়ে যেই সময় আপনি বসে আছেন এখন আপনার যে অন্তরের একটা চোখ আছে অন্তরের চক্ষ দিয়ে আপনি বাড়েন পিজি ঢাকা মেডিকেল নিউরো সায়েন্স তারপরে অ্যাপোলো এই ধরনের হসপিটাল বড় বড় হসপিটাল হসপিটালগুলির দিকে আপনি দৃষ্টি নিক্ষেপ করুন আল্লাহর কসম আপনার মতো আমার মতো কত যুবক কত বার্ধক্য জনিত মানুষ আজকে হসপিটালে এমন অবস্থা আছে তার স্ত্রীর পাশে বসে আছে সন্তান বসে আছে তার এত ঋণের কথা সন্তানদের কাছে বলে যেতে পারছে না পঞ্চাশটি বছর স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবন করলো জীবনের শেষ অংশে একটা ভালোবাসার কথা অথবা তাকে বলবে স্ত্রী তোমার কাছে বলে যাই সারাটা জীবন চলছি ভুল ত্রুটি হলে মাপ করে দিও এই কথাটা বলার সুযোগও নেই নিউরোসায়েন্স হসপিটাল মানুষগুলি শুয়ে আছে সে কি জমিনে আসে না কবরে আছে কোনো খবর নেই সুস্থতা যে কত বড় নিয়ামত আল্লাহর কাছে সনাত্রত অবস্থায় দুই শেষদার মাঝখানে বলতেছেন ওয়ার আল্লাহ তুমি আমাকে রিজিক দাও ওয়াফিনি আমাকে সুস্থ রাখো দিন আমাকে হেদায়েত দান করো তো সালাত একমাত্র ইবাদত যে ইবাদতে দোয়া কবুল হয় যে ইবাদতে বান্দার সঙ্গে মুসাফা করে আমার ভাইয়েরা সহিহুল বুখারীর মধ্যে একটা নয় দুইটা নয় অনেকগুলি হাদিস আসছে আল্লাহর নবী বলেন বান্দা যখন সালাত আদায় করে ইউনাতি বাহু ওই বান্দা যেন তার রবের সঙ্গে একান্ত নিবিড়ে মোনাজাত করে একান্ত নিবিড়ে কথা বলে একান্ত নিবিড়ে ডাইলগ করে দরখাস্ত করে আমরা সোনাতে থাকবিরে তাহারি দেওয়ার পর থেকে নিয়ে সালাম পর্যন্ত সোনাতের ভিতরে যা পড়ি এগুলিকে রসুল বলেছেন মোনাজাত আর যখন সালাম ফিরাই নেব তখন আমরা শুধু ইমামের দিকে তাকায়ত থাকি অনেকে ইমামের দিকে তাকায়া থাকি ইমাম শাদুয়া পড়বেন আমি আমি নামিন বলবো এটা একটা ভাউতাবাজী ব্যবসা ছিল আমাদের অ মুসলমান আমি যদি সালাম ফিরানোর ফিরানুর পড়ে তাসপিতা মিল্লাপুর আম্লাহ মামিন বলে রব্বি রমাহ খাম রব্বাইনি সগিরা যদি এক হাজার বার যদি পড়ি আর মুক্তাদিরা যদি আমি নামিন বলে আপনার বাবা মার জন্য কোনো উপকার বই আসবে না এজন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগেরা আপনার বাবার জন্য আপনাকে বলতে হবে ইমামের দোয়ার জন্য আপনার বাবা মার কোনো উপকারে আসবে না অথচ বাংলাদেশের মসজিদগুলিতে ইমাম সাহেব বলে আল্লাহুম্মা সালাম ও মিনকা আসসালাম শান্তি অবতীর্ণ করার জন্য সালামের নাম নিয়ে বান্দা শান্তি চায় ইমাম সাহেব শান্তি চায় মুসল্লিরা বলে ইমাম সাহেবের উপরে সব শান্তি দাও আমাদের উপরে গজব পড়ুক এর চেয়ে ধোকাবাজি আর কিছু হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কদাইতুমুস সালাত ওয়াজকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুদাও ওয়া আলা জুনুবিহিম ও বান্দা তুমি যখন সালাত আদায় করবে তার মানে যখন সালাম ফিরায় নেবে নামাজের সিলেবাসটা শেষ হয়ে যাবে তখন তুমি কি করবা দাঁড়ায়া বসে শুয়ে আমি আল্লাহর জিকির করবে দোয়া হচ্ছে সালামের আগে আর সালামের পরে যেগুলি হচ্ছে এগুলি হচ্ছে জিকির সুবহানাল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহু আকবার পড়বেন এগুলি তো আপনি পড়েন আপনি কোন আমার দিকে তাকায় থাকবেন আপনার পিঠ যদি আপনি চুলকাইতে পারেন শরীরে কোথাও যদি চুলকানি আসে দেখবেন আপনার হাতটা চুলকানির জায়গায় সরাসরি চলে যাবে আর আপনার পিঠের অথবা শরীরে যে জায়গায় আপনার হাত যায় না ওই জায়গার চুলকানি যদি আপনি অন্য কাউকে যদি চুলকাইতে চান আপনি তাকে বলবেন আমার মেরুদণ্ডটা একটু চুলকাই দে হে আপনার পাশা আতাইব আর আপনি বলবেন এই আরেকটু একটু উপরে হ্যাঁ আপনার গরদান চুলকাইব এই আরেকটু নিচে দুই তিনবার বলার পরে কয় এতক্ষণ হয়েছে এই জায়গার মধ্যে চুলকানি দে আর আপনার হাত যদি যেত সরাসরি চুলকানির জায়গা যেত অতএব আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন আপনি নিজের জন্য দোয়া করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ভাড়া দিয়ে দিয়ে বাবার জানাজা বাবার কবর যে আরো নিজের দোয়া কালাম আর পড়ানোর চেষ্টা করেন না আমরা ওই ব্যবসা বন্ধ করে দিছি আর বলছি আপনাদের পুঁজি আছে ইনশাল্লাহ আপনারা পুঁজি দিয়ে ব্যবসা করেন সুবাহান আল্লাহর পুঁজি আলহামদুলিল্লাহর পুঁজি আল্লাহ আকবরের পুঁজি যদি ব্যবসা করেন প্রতিদিন প্রতি ওয়াক্তে সারা পৃথিবীর সমস্ত সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি আপনার আমল নামায় থেকে থাকে আল্লাহ রব্বুল আলমিন এক ওয়াক্তের ফরজ নামাদের সালামের পরের এই তাসপির উসিলায় আল্লাহ পাক ওই পরিমাণে গুণ আপনার মাফ করে দিবেন উদাত্ত আহ্বান জানাচ্ছি মাত্র মাইকমেন সারা আর গিয়া দুই একজন সারা আর কেউ ছিলেন না মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান জনাব জাহাঙ্গীর আলম ইসলাই সাহেব উনি এসেছেন ইনশাআল্লাহ উনি অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করবেন সময়ের স্বল্পতা যা বলেছি সারা রাত বলতে পারবো কি হবে এর পরেও দিনের ব্যাপারে কিঞ্চিত বলতে পারবো না এই আমরা চাই আপনারা আপনাদের মসজিদগুলিতে ওয়াজারি ব্যবস্থা করেন তা হচ্ছে ফজরের নামাজের পড়ে একটা হাদিস পড়বে আজকেও মেহেরপুর সকালবেলা ফজরের সলাত ইমামতির পরে আমার এত ব্যস্ততা এরপরও এই মাহফিলের চাইতে সকালের তালিমকে গুরুত্ব দিতে যাইয়া সকালবেলা একটা হাদিসির উপরে দুই তিনটা আমলের উপরে লোকদেরকে একটু বয়ান করে চলে আসছি তো প্রতিদিন যদি একটা হাদিসির উপরে আপনার ইমাম সাহেব পাঁচ মিনিটের জন্য কথা বলে তো তাইলে এক বছরে প্রায় তিনশো ষাটটার উপরে হাদিস একটা মানুষ জীবনে কয়টা হাদিসের উপর আমল করে এজন্য জন্যে ব্যস্ততা দেখায়েন না ফজরের নামাজের পরে ইমাম সাহেব ডাক দিলে একটু বইসেন পাঁচটা মিনিট সময় দিয়েন এসাল নামাজের পর যদি একটু বসতে বলে বসেন যারা কোরআন পড়তে পারেন না আমরা ওয়াজ করে এক দেড় ঘন্টা সময় কিন্তু আপনি কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে এটা মুসলমানের জন্য অতিব জরুরি আর এই মাদ্রাসাকে আপনাদেরকে সামানত রেখে গেলাম ইনশাল্লাহ আপনাদের টাকা পয়সা ছেলে মেয়ে দিয়া ইনশাল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করবেন এবং বাকি সময়ে আপনারা ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে যদি হাফেজ বের করতে পারেন তারা সারা দেশে আলেম হবে হ্যাঁ তারা আপনাদের খেদমত করবে দেশ এবং ইসলামের খ্যাতমত করবে এটাই এই মাদ্রাসার উপকারিতা অনেক মেহমানরা আছেন কথা বলবেন তো আপনাদের কথা আহ্বান জানাচ্ছি আপনারা মসজিদ ভিত্তিক ওয়াজ ওয়াজলসীয় তালিমের ব্যবস্থা করবেন ইমাম সাহেব ডাকলে পরে আপনারা বসবেন আপনারা সুরাতুল ফাঁতে হাটা পরে দুই তিনটা সুরা এগুলি শোনাবেন রুকু শিলদা তসবিগুলি শোনাবেন এতে করে আপনাদের অনেক অনেক লাভ হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে ফরিয়াদ করছে আল্লাহ তোমার যে সকল বান্দারা জানে না বোঝে না তাদেরকে তুমি সঠিক দিনের বুঝ দাও যা শুনেছি যা বলেছি আমাকে আমার শ্রোতাদেরকে আল্লাহ এর উপর আমল করার তৌফিক দান করো সকলে বলুন আমিন হেমদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته